ছোটবেলায় এরকম পাইছিলেন নাকি ওরে? তোদের ফ্রেন্ড আছে, ও ফ্রেন্ডুল লোকের শার্টটা তার এই শার্টটা কি সেই শার্ট? ও ফ্রেন্ডুল লোকের শার্টটা তার ফিন এই শার্ট ছিল না না এই শার্ট এটা শার্ট ওর লোকের ফ্রেন্ড তার ফিন আছে এই প্যান্টটা বলতে স্যার কি এখানে যে শার্টটা আর যে প্যান্টটা ও প্যান্টের সাথে মিল পাওয়া যায়। ইন্টারেস্টিং, দেখি 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 আরে দেখি দেখি আরে আজকে তো আমার কতবার যে কাশির উঠছে দেখছেন এই এরকম প্যান্ট ছিল এইটা কে বানাই দিছিল? এটা এই শার্ট প্যান্ট বানাই দিছিল এই শার্টটা অন্য শার্ট পড়া ছিল কিন্তু সাথেই প্যান্টটা ছিল। কাকি বসেন, এই ধৈর্য হারা হয়ে না, ধৈর্য হারা না, এখনো সামনে যান নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট। পর্ব নম্বর 277 প্রচার হয়েছিল 23/10/2022। আজকে যদি আমরা সফল হই, সফলতার সংখ্যা দাঁড়াবে 183-তে, ইন টোটালি 213, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ইমরান। এই এপিসোডটি প্রচার করার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি ভেবেছি যে আসলে এটার গেট টুগেদার বা এটার আপডেট পর্বটা আসলে কেমন হবে। আজকের এই র্যান্ডম থট খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ এটা আপন ঠিকানার ইতিহাসে এই রকম ডাইমেনশনের আগে কখনো হয়নি। যে তথ্য আমি পেয়েছি সেই তথ্য নিয়ে আজ থেকে প্রায় 3 বছর আগে যমুনা টেলিভিশনের 360 ডিগ্রি টিম একটি প্রতিবেদন করেছিলেন, 20 মিনিটের প্রতিবেদন, এবং যেটা এসছে আমার কাছে এই পর্বটি প্রচার হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই, কিন্তু আমি দেখে ওঠার সময় করতে পারিনি এবং আমার কাছে কিছুটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। এর পরবর্তীতে আমার টিম মেম্বার এবং একই সাথে আমার অফিসের মেম্বাররা অনেক চাপাচাপি করাতে, এবং যারা ইমরানকে দাবি করছেন তাদের পরিবারের সদস্য, তাদের অনেক আকুতিতে, এবং একই সাথে আমাদের কমিউনিটির বেশ কিছু সাংবাদিক ভাইবৃন্দ, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তো এই চাপাচাপি বা এই কথোপকথন সমস্ত কিছু মিলিয়ে আমি এই 360 ডিগ্রি টিমের যেই প্রতিবেদনটি হয়েছিল সেটি আমি দেখেছি, এবং দেখেছি মাত্র কিছুক্ষণ আগে। আমার মেয়েকে স্কুল থেকে আনার পুরো সময়টাতে আমি যতক্ষণ সময় পেয়েছি গাড়িতে বসে বসে আমি এটা দেখেছি, বেশ কিছু জায়গায় আমি রিওয়াইন্ড করে পিছনে গিয়ে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করেছি। তো এটা আমি কেন বলছি, আমি আপনাদেরকে আমার কাছে পাঠানো আমার টিম মেম্বার শিহাব ভাইয়ের সেই টেক্সটটা একটু প্রথমেই পড়ে শোনাতে চাই আপনাদেরকে, এবং আপনারা খুব মনোযোগ দিয়ে আজকের এই সূচনা পর্বটা দেখবেন, নইলে আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে প্রতিবেদনটির কথা বলা হয়েছে। প্রতিবেদনটির লিঙ্ক অনেকেই হয়তো বা শেয়ার করবেন এবং লিঙ্ক অনেকেই শেয়ার করবেন, কিন্তু লিঙ্কের মূল কথাটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলি। এটা আমাকে শিহাব ভাই পাঠিয়েছেন, পর্ব নম্বর 104 যমুনা টিভি 360 ডিগ্রির উদ্ঘাটন, নাম হচ্ছে মোহাম্মদ আলী, বাবার নাম। 2005 সালে তার বয়স ছিল 50 বছর, পেশায় তিনি একজন কৃষক ছিলেন। প্রথম স্ত্রী এবং 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন মোহাম্মদ আলী। চায়না খাতুন 2005 সালে তার বয়স ছিল 25, তিনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী চায়না খাতুন। আচ্ছা, এখানে ইমরান তার বাবার নাম বলেছিল মোহাম্মদ আলী, কিন্তু মায়ের নাম বলেছিল আসিয়া বেগম। ওকে, এই জায়গায় নামটা মেলে নাই। আচ্ছা, এবং তার দাদার নাম বলেছিল আরফান আলী। এখানে দাদার নাম এসছে কিনা আমি শিওর না, এখানে হ্যাঁ এখানে একজনের নাম আসছে আরফান আলী, সে আলটিমেটলি সৎ ভাই। সো ভেরি ইন্টারেস্টিং, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি বলছি না যে এটাই তার পরিবার কিনা, সে সিদ্ধান্ত আমাদের অনুষ্ঠানের অনুযায়ী সিদ্ধান্ত নেবার ক্ষমতা কেবলমাত্র যিনি গেস্ট তার, আমরা সেই নিয়মের বাইরে যাব না। কিন্তু আজকের এই পুরো এপিসোডে অনেকগুলো ডাইমেনশন যুক্ত হবে। প্রথম স্ত্রী এবং 5 ছেলেকে রেখে তিনি দ্বিতীয় বিয়ে করেন, চায়না খাতুন দ্বিতীয় স্ত্রীর নাম। তো ইমরানের বয়স ছিল তখন আনুমানিক 4, ইমরান চায়না খাতুনের একমাত্র ছেলে। মোহাম্মদ আলীর প্রথম সংসারে 5 ছেলে, রমজান আলী, আহসান আলী, বাবুল হোসেন, আরফান আলী এবং আকরাম আলী। ঘটনার বিবরণটা হচ্ছে ওই ভিডিওতে যেটা আছে আমি একটু পড়ে শোনাই। 2005 সাল থেকে মোহাম্মদ আলী, চায়না খাতুন, তাদের 4 বছরের ছেলে ইমরান, তারা তিনজনই নিখোঁজ হন। 11 বছর আগে নিখোঁজ হওয়া মোহাম্মদ আলীর সঙ্গে টঙ্গী মুরকুনের
ফকরুল ইসলাম নামের একজন ব্যবসায়ীর আর্থিক লেনদেনের ছিল। ফকরুলের কাছ থেকে 1,20,000 টাকা নেওয়ার পরে মোহাম্মদ আলী নিখোঁজ হয়ে যায়। টাকা আদায়ের খোঁজে 7-8 বছর পরে ফকরুল ইসলাম মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি কুড়িগ্রামে গিয়ে জানতে পারে মোহাম্মদ আলীকে কে বা কারা মেরে ফেলেছে। কুড়িগ্রাম রাজীবপুর চর সাজাইয়ের পাখিউড়া গ্রামে দেখা হলে মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী মা জরিনা খাতুনের সাথে দেখা হয়। দ্বিতীয় স্ত্রীর মা জরিনা খাতুনের সাথে, মানে ওনার শাশুড়ির সাথে। 11 বছর পর ফকরুল ইসলাম টঙ্গী থানায় একটা সাধারণ ডায়েরি করেন আর 11 বছর পর জরিনা খাতুন র‍্যাবের কর্মকর্তাদের কাছে সহায়তা চান। এখানে একটা জিনিস না বললেই নয়, আমার ওই পুরো প্রতিবেদন দেখে মনে হয়েছে যে এই বিষয়টা আসলে সমস্ত ক্রেডিট ছিল এই পুরো যে ঘটনাটা 11 বছর পরে যে মামলা হয়েছে সেটা হচ্ছে র‍্যাব একের এবং যমুনার এই 360° টিমের। এনারা মূলত বোধ প্রতিষ্ঠান যদি সহযোগিতা না করতেন তাহলে 11 বছর পরে হয়তো বা এই মামলাটা হতো না, আমার যেটা দেখে যেটা আমার ব্যক্তিগত পারসেপশন। চায়না খাতুনের অভিযোগটি আমলে নেন র‍্যাব কর্মকর্তারা। গাজীপুরের বাসন গ্রাম থেকে র‍্যাব মোহাম্মদ আলীর 5 ছেলের মধ্যে 4 ছেলেকে আটক করতে সক্ষম হয়। এগুলো সবই ওই প্রতিবেদনের মধ্যে দেখানো হয়েছে যেটা রীতিমতো লোমহর্ষক। রাতের বেলা তাদেরকে ঘুম থেকে টেনে তোলা হচ্ছে, 1 ছেলে ওখান থেকে পালিয়ে গেল। এক প্রত্যক্ষদর্শী বিবরণ অনুযায়ী মোহাম্মদ আলীর বাড়ি থেকে 5 মিনিট দূরত্বে টঙ্গিতুরার নদীর তীরে 4 ছেলেকে নিয়ে হাজির হয় র‍্যাব। র‍্যাব হাজির হয় এবং 4 ভাইয়ের মধ্যে 1 ভাই স্বীকার করলো বাবা দ্বিতীয় বিয়ে করার কারণে সৎমা এবং বাবাকে নদীতে ফেলে দিয়েছে। অনেক দিন হয়ে যাওয়ায় নদীতে লাশের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ওখানে ডুবুরি নিয়ে যাওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কোনো চিহ্ন পাওয়া যায়নি। যেটা হচ্ছে আজকের আপন ঠিকানায় সবচাইতে বড় টার্ন, কেন বলছি আমি একটু পরেই বলবো। সৎমাকে জমি লিখে দেওয়ার কারণে বাবা এবং সৎমাকে হত্যা করে এবং সৎ ভাই ইমরানকে সিলেট মাজারে রেখে আসে। 11 বছর পর সিলেট মাজারে গিয়ে খোঁজ করা হয় ইমরানের, সেটা পাওয়া যায় ইমরানকে পাওয়া যায়নি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ইমরানের দেওয়া তথ্যের সঙ্গে বাবার নাম মিলে যায় এবং দাদা, এখন কথা হচ্ছে দাদা হচ্ছে হলো বলতেছে আমার দাদার নাম ছিল আরফান আলী। এমনও হতে পারে যে আরফান আলী যে বড় ভাই, আমরা বড় ভাইকে অনেক সময় দাদা ডাকি, সুতরাং ওই জায়গায় মিলে গেলেও কিন্তু মিলে যায়। এখানে আমাদের আরেকটা বড় যে তথ্য ইমরান দিয়েছে সেটা হচ্ছে কাইল্লাবাড়ি বা কাইল্লাপাড়া ময়মনসিংহ বা মৌলভী বাজার হতে পারে। এখন এইটার আসলে কতটুকু মিল আছে তথ্যের সাথে সেটা আমরা একটু পরেই দেখব। এবং ও আচ্ছা, এখানে যেটা হয়েছে দেখেন, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে বলি, আমি বলছি আর আমার গা বারবার শিউরে উঠছে। কালীবাড়ির মিল পাওয়া গেছে, ময়মনসিংহ বা মৌলভী বাজার হতে পারে, এটা হয়তো বা পরবর্তীতে ওকে বলা হয়েছে, কিন্তু এখানে দেখেন কালীবাড়ি পাওয়া গেছে, ও বলেছে কালীবাড়ি, কালীবাড়ি এবং কাল্লাপাড়া। তার মানে এখানে যে দাবি কর দাবি যে পরিবার দাবি করেছে ইমরানকে সেই পরিবারের বাড়ি হচ্ছে হলো কালীবাড়ি, কালীবাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর। জেলা মেলেনি কিন্তু কালীবাড়ি মিলেছে। তো এই যে ঘটনার ডাইমেনশন এবং বয়সের সমস্ত কিছু এদিক ওদিক সমস্ত কিছু মিলে এটার অবস্থা এমন দাঁড়িয়েছে, 99.9% লোকজন, একমাত্র ওই বাকি 0.01% হচ্ছে আমি, অর্থাৎ যাদের সাথে আমি কথা বলেছি, আমার অফিসের মেম্বার থেকে শুরু করে আমার সাংবাদিক ভাইবৃন্দ যারা আছেন সবাই বলছে এই ইমরানই সেই ইমরান। তো এখন এখন আমাদের কাজের ধারা অনুযায়ী আমরা কিন্তু কোনো স্টেটমেন্ট দিতে পারবো না যে এই ইমরানই সেই ইমরান কি না। তো মূল কথাটা হচ্ছে যদি এই ইমরানই সেই ইমরান হয়ে থাকে তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে এটাই যে এই ইমরানই হচ্ছে এই মামলার একমাত্র প্রুভেন ডকুমেন্ট, আমি যদি ভুল না করে থাকি। কারণ আমি যতদূর জানি যে 3 বছর আগে হচ্ছে হলো এই টিম 360° হচ্ছে হলো এই প্রতিবেদনটা করেছে। 3 বছর আগে আমি দেখলাম ইউটিউব চ্যানেলে, আমি নট শিওর 3 বছর আগে করেছে কি না, আমি 3 বছর আগে দেখলাম, 3 ইয়ার্স এগো লেখা আছে ওখানে। তো 3 বছর আগে যদি 11 বছরের আগের কেস হয় তাহলে 14 বছর। এখন কথা হচ্ছে যে এই 11 বছর পরে এসে কোনো ডকুমেন্টসই পাওয়া যায়নি, নদীর হাত নদীতে কোনো ধরনের লাশের চিহ্ন কোনো কিছু পাওয়া যায়নি। এখন একটা মাত্র স্টেটমেন্ট আছে পাবলিকলি তারা বলেছে, সেটা হচ্ছে যে ভাইটাকে তারা সিলেট মাজারে রেখে এসেছিল, ইমরানকে পাওয়া যায় সিলেট মাজার থেকে। এবং আরেকটা বিষয় যেটা কেবলমাত্র আদালতেরই এখতিয়ার আছে বিষয়টি ব্যাখ্যা করার, আমি জাস্ট আমার পারসেপশন থেকে বলছি, ওনারা যদি পরবর্তীতে, আমি শুনেছি এরকম, আমি নিশ্চিত নই, ওনারা যদি পরবর্তীতে জামিন নিয়ে এসে থাকেন, সম্ভবত এখন জামিনে আছেন, আমি নিশ্চিত নই, তো জামিন এসে থাকেন, বা মামলা তো আসলে প্রমাণ দিয়ে চলে, এখানে আসলে মুখের কথায় চলে না, এবং র‍্যাব পরবর্তীতে এই মামলাটা কোথায় কী অবস্থায় আছে আমরা কিছুই জানি না। আমরা বিভিন্ন ডকুমেন্টস আনার চেষ্টা করেছিলাম, যতটুকু পেরেছি আমি এনেছি। আমাদের এখানে একজন ভাই আছেন, আমি এই মুহূর্তে নামটা বলবো না, উনি ওই সময়টাতে যমুনা টেলিভিশনের এই টিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে খুব ক্লোজলি ইনভলভ ছিলেন। উনি বর্তমানে চ্যানেল 24-এ আছেন, উনি আমার সঙ্গে একটু আগেও কথা বলেছেন এবং উনি খুব সম্ভবত এই আপডেট ভিডিওটি ধারণ করার পরে উনি আসবেন রিপোর্ট করার জন্য। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই মামলার যদি প্রুভেন ডকুমেন্ট বলা হয় যে এটাই একমাত্র প্রমাণ,
তাহলে সেই প্রমাণটি হচ্ছে ইমরান। এখন এই ইমরান কি আদর্শ ইমরান? যদি সেটা হয়ে থাকে তাহলে প্রমাণ করতে হবে এক্স্যাক্টলি র‍্যাপকে, পুলিশকে বা ওনারা যারা আছেন তারা ডিএনএ টেস্ট করে বের করার চেষ্টা করবেন যে এই ইমরানই কি সেই ইমরান কি না। দেখুন, আমরা কাজ করি যুক্তির ফ্রেমে, লজিকের ফ্রেমে। আমাদেরকে যে তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে, বয়সের সাথে অনেকখানি মিলে যায়, এবং সেটা এই পরিবার কি পরিবার না সেটা সিদ্ধান্ত নেবেন ইমরান। কিন্তু এটা একটা বিশাল ক্লু, বিশাল ক্লু। যদি ইমরান হয়ে থাকে, এই ইমরানই সেই ইমরান হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবেই এই যারা যে জঘন্যতম অপরাধ করেছেন, বিশেষ করে যাদের নাম আমি একটু আগে বললাম যে বাবা এবং সৎ মাকে মেরে ফেলা শুধুমাত্র সম্পত্তি দখলের কারণে, তাদের শাস্তি সুনিশ্চিতভাবেই করা সম্ভব, অর্থাৎ কোর্টের কাছে প্রমাণ হিসেবে ইমরানকে হাজির করা সম্ভব। তো আমি অ্যাটেনশন দিচ্ছি বেসিক্যালি যমুনা টেলিভিশনের 360 ডিগ্রি টিমকে, এবং এই মামলাটি বর্তমানে যারা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের কাছে চলমান অবস্থায় আছে সেই প্রতিষ্ঠানকে। আমি যদ্দূর জানি যে র‍্যাব একেই মামলাটি হয়েছিল, ওটা ওই রিপোর্টেই আসছিল। এটা আসলে বিস্তারিত কী অবস্থায় আছে আমরা জানি না, আমি শুরুতেই এটা বলে নিলাম। এবং এখন আমার কাজটা হচ্ছে, আমরা যেভাবে করি প্রথম ধাপ, একটা র্যান্ডম থট আমরা শেয়ার করি, সেটা আজকে ডেফিনেটলি একটু অন্যরকম ছিল। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা ইমরানের সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। তৃতীয় ধাপে গিয়ে আমরা ইমরানকে যারা দাবি করেছেন, আমি যতদূর জানি ইমরানের সেই নানি উনি দাবি করেছেন, উনি এসেছেন, তার সঙ্গে আমি কথা বলবো। এবং চতুর্থ ধাপে গিয়ে আমি ইমরানের সামনে ইমরানের ব্লাড কানেক্টের যদি কাউকে বসাতে হয় প্রয়োজন অনুসারে তাকে বসাবো, কথোপকথনগুলো শুনবো, কিছু বলা যায় কি না বের করবো। এখানে ইমরানের নানি বলেছেন ইমরানের দুটা বিশেষ চিহ্ন আছে, এবং ইমরানেরও এখানে শরীরের চিহ্ন আছে, জন্মদাগ আছে, ইমরান বলেনি সেটা কোথায়। সো আমরা সেটাও মেলানোর চেষ্টা করবো। আর পঞ্চম ধাপে গিয়ে আমরা সবার সঙ্গে সবার দেখা করিয়ে দেবো। এমিলন কত ধরনের অনুভূতি জন্ম দিতে পারে সেটা আমি জানি না, তবে এটা যদি সত্যি সেই ইমরান হয়ে থাকে, গেইন আই এম রিপিটিং, সত্যি যদি সেই ইমরান হয়ে থাকে, তাহলে আপন ঠিকানার ইতিহাসে এর চাইতে বড় পাওয়া আমাদের কোনো কিছুই হবে না। কারণ এই পাওয়ার মধ্য দিয়ে অপরাধী যারা আছেন তাদের শাস্তি সুনিশ্চিত করার জন্য সবচাইতে বড় ডকুমেন্টসকে আমরা আদালতের সামনে হাজির করতে পারব। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। সালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? আর কি আসছে? আপনি চুলের সেইরকম কাটিং, তো আপনার কি অবস্থা? মন ভালো না খারাপ এটা বলেন। হ্যাঁ, ছেলে যদি আজকে তার মায়ের পায়ে যায় চলে যায় খুশি হবেন? সত্যি হবেন মন থেকে খুশি? হ্যাঁ জি, আমি খুশি। এত বছর কষ্ট করে পালছেন, আজকে যদি নিজের মা পায় যায়। হ্যাঁ পাল কি পড়ার পাইছি পাইছি, আর না অন্য খানো গেলে কানি নষ্ট হয়ে দিতে পারলো, বুঝছেন? হ্যাঁ, আমি সুর বানাইছি না, এটা খাইতো নাইছি না, কর্ম করিয়া আমি খাম করিয়া তারা মানুষ বানাইছি। তার মা বাহু রাত উঠলে আমি তুলিয়ে দিলাম, আমার একটু বড় আর আনন্দ আর নেই। কত সালে পাইছিলেন, সাল মনে আছে? কেমন হইলো না বিষয়টা? যদি সত্যি সত্যি চলে যান আজকে ফ্যামিলির সাথে তাহলে কেমন হবে? আপনার নিজের কেমন? হ্যাঁ দূরই তো, মানে সিলেটে অনেক দূরত্ব তো। হ্যাঁ, এই জানার আসে নাই, আচ্ছা আচ্ছা, তো এখন ইমরান এক মূল কথা হচ্ছে যে আপনি, আমরা তো ভিডিওটা প্রচার করছি, করার পরে আপনার সাথে কি কেউ যোগাযোগ করছে কোনো সোর্স থেকে, কোনো মাধ্যম থেকে কেউ যোগাযোগ করে নাই? না, আমি ওইসব দিকে কোনো আরিফাই বলছিল যে কেউ যদি যোগাযোগ করার বা কোনো ধরনের তথ্য দেয় এগুলো যাতে না ফলো করেন, ঠিক আছে? এটা আমরা সবসময় বলছি, এক। আর দুই নম্বর হচ্ছে যে আপনার নিজের কেমন লাগতেছে? আমাদের এখানে তো সবাই ফ্যামিলি পায়, আপনার নিজের মনের মধ্যে কি অনুভূতি? আমার নিজের ভিতরে, মানে আমি কালকে সারাটা রাত ঘুমাই নাই, কানছি, মানে নিজে পাই ওই ভিডিওর মধ্যে দেখি, তো দেখার সাথে সাথে আমার নিজের কান্না আসে। তারপরে এখন যেন আমার ফ্যামিলিটা পাবো, আমার মানে কান্না কি করবো, আনন্দ সীমা নাই ভাই।
মানে আপনারে বলে বুঝাইতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা কথা না বাড়াই, আমরা আপনাকে, আপনার কি আইডি কার্ড হইছে? আইডি কার্ডটা বের করেন তো। আইডি কার্ড আছে? আইডি কার্ড তো আনি নাই, ফটোকপি দিছিলাম। ফটোকপি আছে? এর পিছনে আছে। কোথায় নিয়ে আসো তো, ওখানে কত বছর দেখি একটু বয়সটা। অবশ্য ওইটা তো পরে করছে, ওইটা ওখানে আব্বা আম্মার নাম কি দিছেন? লাইসেন্স কি, ড্রাইভিং লাইসেন্স? কত দিছে এখানে বয়স? কত সাল সাল বলো তো? 99 দিছে। এই আইডি কার্ডটা তো আপনি পরে করছেন না, মানে সিলেটে আসার পরে করছেন। এই যে 99টা, এটা কি মানে নিজের মনের মতো করে বসাইছেন আসলে? এটা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আপনি যখন ওরে পাইছেন, আপনার কি মনে হয় কয় বছরের বাচ্চা হইতে পারে? একটা আছে, আমি আনছেন কোথায়? এটা আপনি, আমি শার্টটা দেখলেই বুঝবো, শার্টটা দেখ, আমার তো নিজেরও বাচ্চা আছে, আমি শার্টটা দেখলেই বুঝবো যে এটা কয় বছরের বাচ্চা। এখানে যে শার্ট, আলতাপটা কি? আলতাপটা হচ্ছে আপনার, আপনার স্বামী? আর সাফিয়া হচ্ছেন আপনি? ওকে দেখি দাও, এটা পড়া ছিল, দেখে ধরো, ভালো করে ধরো, ওইভাবে ধরো, এটা রাখো, এখানে কাগজটা রাখো, কাগজটা রেখে শার্ট আর প্যান্টটা ধরো। তুমি কি বিয়ে শাদি করছো? ও তুমি তো বিয়ে শাদি করো না, তুমি বুঝবে না শার্টটা কিভাবে ধরতে। রাখো বাচ্চাদের শার্ট, এখানে সোজা করে ধরো। আচ্ছা এই শার্টটা, এটা আমার কাছে দেখে মনে হচ্ছে এটা 3 থেকে 4 বছরের বাচ্চার শার্ট। ও শার্টটা আরো বড় ছিল, প্যান্টটা দাও, এই যে এই প্যান্টটা, এটা এটা কনফার্ম, এটা 3 থেকে 4 বছরের বাচ্চার শার্টটা বড়ই হবে দেখে মনে হচ্ছে। শার্টের এখানে দেখি এটা কি আছে, হ্যাঁ এতে কোনো কিছু আছে নাকি চিহ্ন চিহ্ন দেখো তো। বানাইছে এটা তো আসলে আপনার বয়সটা ফোকাস করে না। এখন এই শার্টটা দেখে তো মনে, শার্টটা হাঁটুর দিকে পড়লে তাহলে বয়স 3-4 বছরের বেশি হওয়ার কথা না। ওরা যখন পাইছেন, ও কি সবকিছু টক 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 করে বলে দিত সমস্ত কিছু, নাকি কথাবার্তা একটু বাদত? এমনি খেলিং বেরিং করি মাত্র, তো আমি তার কথা বুঝতাম না, বুকুর উপরে আমি উঠতাই, তার বলতাম বাবা ভাত খাইলাম, ভাত খাইতো না, তার আমি দুধ খাওয়াইতাম, লুফ দিয়া গুলি গুলি ওটা করি করি মনে, তার 3-4 বছর করে খাওয়াইছি, কলা খাওয়াইতাম, লুফ খাওয়াইতাম, দুধ খাওয়াইতাম, তো খাইয়া খাইয়া সরা তোরটা তো হয়েছে, তো আমি কইতাম খাইয়া ঘুমাই যা বাবা, তোমার মার নাম কিটা? তো আমার কয় আম্মু আমার মার নাম কিটা জানে আসি আমি, আমি কই তোমার বাপর নাম কিটা? কয় আমার বাপর নাম হইছে মোহাম্মদ, তোমার দাদার নাম পাওনি? কয় আমার দাদার নাম হইছে আরফান আলী। ওর 3টা নাম আমার দুজন কলহর ভিতরে আমি লিখে রাখি হয়েছে, বুঝছো? আচ্ছা আমি যে বলছিলাম যে ওই লোকজন ইট মারলে ডিল মরে, ডিল মারে বলো না, আমি ওইটা বলছিলাম যে আমার বাচ্চারা খেলাইতে গেলে যদি আমার ইটা মারতো তাহলে আমি বলতাম যে আমার আম্মু ডিল মারছে। প্রথমে যে কালীবাড়িটা বলছেন এটা কি মনে আছে? এটা সঠিক মনে আছে। বিউটিফুল, পারফেক্ট। সো আমি তাহলে আর কথা না বাড়াই, আপনি চলেন ভিতরে, দেখা যাক আজকে কি আসছে আপনার জন্য। বাকি সমস্ত কিছু শরীরে যে চিহ্নগুলো আছে এগুলো তো আপনি আমাদেরকে বলেন নাই, বলছেন না, বলেন এটা আপনার ফ্যামিলি মেম্বাররা জানে, তাই না? এটা আপনি যত্ন করে রাখেন, এটা খুবই জরুরি জিনিস, আপনি যত্ন করে রাখছেন না, এটা 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 খুব জরুরি জিনিস, এটা রেখে দেন। হ্যাঁ চলেন ভিতরে চলেন, আল্লাহ ভরসা। আপনি এখানে বসেন, মামা পরে আসুক, মামা যেহেতু ভিডিওতে ফেস দেখাবে না।
আচ্ছা, এখানে 15-20 মিনিট বসতে হবে, হ্যাঁ জানেন তো আপনি, যত ভিডিওগুলো আপনি দেখছেন, তারপরে আমি কথাবার্তা বলে আবার ভিতরে আসবো। হ্যাঁ কি আছে বুঝি নাই, ইমরান এবং ইমরানের মায়ের নামে জমির একটা দলিল আছে যে পার্শ্ববর্তী যে লোকটা আসছে ওনার কাছে, ওনার কাছে কেন থাকবে এটা? উনি সেটা ক্লিয়ার করতেছে না, তো ওনার কাছে আসছে সেটা বলেছে আমরা চাচ্ছি আমাদেরকে দিচ্ছে না। আচ্ছা শুধু আপনি চাই উনি আসবে ভিডিওতে? উনি আসবে। আচ্ছা ঠিক আছে, ফাইন আমি দেখবো। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আপনারা একটু দেখে নিতে পারেন ও যা যা বলেছে আমাদের এখানে, সব কিছু এখানে ইন ডিটেল আছে। বাবা মুর্শিদ থেকে আসার সময় প্রতিদিন জিলাপি নিয়ে আসতেন, হঠাৎ একদিন ঘরে একটা মারধর টাইপের সমস্যা হয়েছে। ও মাই গড, এ তো মিল আছে, ছোট থাকার কারণে ভালোভাবে বুঝিনি। ঠিক সেদিন রাতে আমার চাচা বা দাদা আমাকে নিয়ে নাভানা লাইটসে গাড়ি দিয়ে সিলেট মাহজার আলী নিয়ে আসে। আল্লাহু আকবার, অনেক সময় ঘোরায় ঘুরিয়ে আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখে। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতর দেখতেছিলাম। এক দুই ঘন্টা পার হওয়ার পরে দেখলাম আমার সাথে কেউ না। একটু আগে আমার সাথে সাংবাদিকদের সাথে কথা হয়েছে, এ বলতেছে আমি 100 ভাগের উপর শিওর এটাই, মানে যে ওকে নিয়ে রিপোর্ট করছিল। ওনার আসার কথা হচ্ছে এই এটা শেষ হওয়ার পরপর, যদি আসে তো ভালো, না আসলেও সমস্যা নেই। যেহেতু আমি এখন পর্যন্ত নিশ্চিত হইনি, সুতরাং ওনার নামটা আমি বলতে চাচ্ছি না। উনি বলছিল যে আমি ইন্টারভিউ দিব আপনার এখানে, ঠিক আছে, যা যিনি উনি ওই সময়টাতে যমুনা টিভিতে ছিল, ও কাজ করছে এই এর এই যমুনা টিভিতে যে ছিল, উনি যে কাজ করছে ওনার কাছে হচ্ছে হলো এরা গেছে, এই যে যারা নানি দাবি করছে গিয়া হচ্ছে হলো ওনার সাথে, উনি আবার আমার নামার নাম্বার নিয়ে ইয়ে করছে আর কি। তো এই ডাইমেনশনে তো মারাত্মক মিল, ঘটনার ডাইমেনশন তো মিল আছে, ঘটনার ডাইমেনশন তো মিল আছে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, খারাপ লাগতেছে, ভাল লাগতেছে, কেমন জানি লাগতেছে, মানে এক্সপ্লেন করার মতো না। জীবনে এই অনুভূতিও পাইতে হবে, এত রকমের স্টোরি শুনছি মানুষের, বাট এই রকমের অনুভূতি পাইতে হবে এটা কখনো চিন্তা করি নাই। যাই হোক, খুব বেশি ইমোশনাল আমি না হয়ে যাই, কারণ এগুলো তো আসলে একটা প্রাতিষ্ঠানিক কাজ, এখানে আসলে ব্যক্তি ইমোশন দিয়ে কিছু যায় আসে না, যেভাবে হচ্ছে সেভাবেই তুলে ধরি। ওনার কি ছবিগুলো নিয়ে আসতেছে না? আসুক 11 জন, সমস্যা নেই, কি পাচ্ছে পারেন তো সাইড সিট করে বসাবো আমরা। ভালো আছেন? বসেন। সালাম আলাইকুম। আপনি জড়ি না, বসেন। আপনি রিপোর্টের মধ্যে ছিলেন দেখছি আমি আপনাকে, ভালো আছেন? বসেন। এই পাশেও জায়গা আছে আমাদের, এই রুমেও জায়গা আছে, হ্যাঁ এখানে এসে বসতে পারেন। কাকে আপনি ওই দিকে একটু চেপে যান, অথবা এই একটা সিট নিয়ে বসেন, একটা সিট নিয়ে বসেন। আপনি থাকেন, আপনি থাকেন, একটু আমরা ইয়ে করে নিই, যদি সবাই বসছি না আমরা, এত হয়ে গেছে মাশাল্লাহ। ঠিক আছে, আমি একটু হেল্প করো আমাকে, আমার আর একটা ক্যামেরা একটু চালাইতে হবে কোনো কারণে, যদি শর্ট মিস হয়ে যায়। ধরো আমি বলতেছি রোল, হ্যাঁ তোমার মতো করে নিতে থাকো। আপনার নামটা একটু বলেন তো। জরিনা খাতুন। আপনি কি দাবি করতেছেন ইমরানের? ইমরানের বাবা মোহাম্মদ আলী হচ্ছে আপনার জামাই, মেয়ের জামাই। আপনার মেয়ের নাম কি? চায়না খাতুন। ও তো বলছে ওর মায়ের নাম আসিয়া বেগম। ছোট বাচ্চা আসলে আসিয়া বেগম নামে কেউ আছে পরিচিত আপনাদের? ওর ওর যে আগের মা, আগের মায়ের নাম কি, মানে সৎ মায়ের নাম কি? আর যদি কনফার্ম হন তাইলে বলবেন, মানে যে কোনো কথাই, কারণ এটা কিন্তু পুলিশ কেস হয়েছে আপনাদের জায়গা থেকে, তো কনফার্ম ওইটা র‍্যাবের কেস টেস হয়েছে, সুতরাং কোন ধরনের কোন বিষয়ে যদি সন্দেহ থাকে বলবেন না, আর যদি শতভাগ সঠিক হন, কারণ এটা কিন্তু একটা ডকুমেন্ট। হ্যাঁ আচ্ছা, এখন
ওর মায়ের আগের মায়ের কাছে থাকছে কিনা আপনারা শিওর না, তার মানে আসিয়া বেগম নামটা আমরা শিওর হতে পারলাম না, আমি একটু দেখতেছি। আরফান আলী তো ওর ওই দিককার এক বড় ভাইয়ের নাম, দাদার নাম কি ছিল আপনারা কি জানেন? জানেন না কেউ? দাদার নাম আব্বাস আলী, ইমরানের দাদা আব্বাস আলী, আব্বাস আলী আরফান আলী খুব কাছাকাছি। বড় ভাইকে সে দাদা বলে ডাকতো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি আসতেছি। ভাই বোনের নাম এবং সংখ্যা কিছু বলেনি। আচ্ছা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এই কালীবাড়ি, কালীবাড়ি ও বলছে কাইল্লাবাড়ি, কাইল্লাবাড়ি কাইল্লাপাড়া। আচ্ছা এইটা হচ্ছে গাজীপুরের মধ্যে না? ওকে, এখন ওনারা পরবর্তী ধারণা করছিল মৌলভীবাজার ময়মনসিংহ হতে পারে, সেটা ওর ভাষা শুনে, সেটা ইম্পর্টেন্ট না। এখন বাকি সবার পরিচয় একটু নিয়ে নিই, আপনার নামটা একটু বলেন। ফরিদা আহমেদ। আচ্ছা আমি যদি ভিডিওতে আমার সহ আসি কোনো সমস্যা নাই, তুমি তোমার মতো করে জাস্ট বেস্ট শট টা নাও। ফরিদ আহমেদ। আচ্ছা কি হন আপনি সম্পর্কে? আমি ওই আর বাবার দুঃসম্পর্কের এই স্বাস্থ্য জড়াতে ভাই আর কি, মানে ওর বাবার দিককার দুঃসম্পর্কে স্বাস্থ্য জড়াতো ভাই। ওকে ফরিদ আহমেদ, আপনার পরিচয় মুরব্বী? আমার নাম তাকুর রোশন মন্ডল। আপনি কি হন? আসলে আমি কিছু হয় না, আমি পাড়া প্রতিবেশী হিসাবে এখানে আসছি। আচ্ছা ভেরি গুড, পাড়া প্রতিবেশী বলতে কি মানে কোন দিককার, কোন দিককার, মায়ের দিককার না বাবার দিককার? না এটা ইয়ের দিকে যে আর বাবার দিক, বাবার বাবার দিককার। বাবা যে পরবর্তীতে যেখানে বাড়ি করছিলেন ওই ওইখানকার নাকি আগে? না আমার বাড়ি হলো চানপাড়া, তাদের বাড়ি হলো বাসু, এটা কি গাজীপুর জেলাতে? গাজীপুর পাশাপাশি পাশাপাশি গ্রাম। আমাকে জাস্ট একটু বলেন তো ওনার আগের যে সংসার ছিল সেটা কি গাজীপুরেই? আমাকে দেখাবেন, আপনাকে কেন দিচ্ছে সে দলিলটা? আপনাকে দিচ্ছে নাকি? মরার পরে ওই মুক্তারা আমার কাছে যে দলিল আছে আপনি নেন। কোথায় দলিলটা বের করে ধরেন তো ভাই একটু হেল্প করেন। মুক্তারে বলছে মোহাম্মদ আলী সাইনা, সাইনার নামে আরিয়ান নামে দল দিয়েছে। ধরেন ধরেন ইমরান। আচ্ছা এখানে নাম কই? এই যে চায়না আক্তার, স্বামী মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমরান সাং, গাজীপুর জেলা, গাজীপুর গৃহিণী। কতটুকু জমি আছে এখানে দেখেন? এই যে এই যে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী সাইন করছে। এই জমিটা কার দখলে আছে এখন? কতটুকু জমি না, এটা আমরা ফটোকপি করে নিয়ে আসছেন যেহেতু আমরা রাখবো ডকুমেন্ট হিসেবে, সমস্যা নেই। পিতা মোহাম্মদ আলী আর থানা গাজীপুর বাসন জেলা ইসলাম, ঠিক আছে সমস্ত কিছু। আপনি দলিল বুঝেন টুকটাক আছে? আর যদি থাকে তাহলে একটু খোঁজ করে বের করেন যে ওখানে কতটুকু জমি আছে, জান তফসিলের ওখানে। আচ্ছা আপনার পরিচয়টা দেন। আমার নাম মামা তোমর আলী, আমার বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, আমি ইমরানের মামা হই। আচ্ছা আমি আসছি আমাদের ওই বাগনার। আপন মামা আপনি? না আমার খালাতো বোনের ছেলে আর কি। খালাতো বোনের ছেলে? ওর আপনার কি আর কোনো ছেলে মেয়ে কিছু? ওই মেয়ে ছিল একটা, চায়না ছাড়া কেউ নাই? আপনি চায়নার বোন, আপন বোন, দুইটাই মেয়ে আপনার? কোন ছেলে মেয়ে কয়জন আপনার? তিনটাই মেয়ে। চায়নার কি বড় ছিল না ছোট ছিল না মেজর ছিল? মেজর ছিল তিন বোনের মধ্যে, আপনি সবার বড়। আপনার পরিচয়টা বলেন তো। খালাতো বোন, খালাতো বোন কে? আপন খালাতো বোন? ও যে দাদা ডাকতো আপনি বুঝলেন কিভাবে? ও যে বলতেছিলেন তখন ওনাদের পরিচিত কি আমাদের ওইখানকার পরিচিত বাসনের? আমি বাসনের মেয়ে। আচ্ছা ওই এলাকার এলাকার আসছেন। আপনার আপনার নামটা একটু বলেন। আচ্ছা একটু আসেন, আরিফ ভাই আসেন, ওগুলো পরে বের করলে চলবে, জমি জমা রাখেন।
এটা তো এতক্ষণ লাগে না এটা ওনাদের কি দেন ওনারাই বের করতে হ্যাঁ বলেন নিউজটা কিভাবে আসছে আমাকে এটা বলেন নিউজটা আসছে যেদিন ভিডিওটা পাবলিশ হয় আমরা অনেক জায়গা থেকে শুধু কাইলাবাড়ি বা কালীপাড়া অনেকেই বলে কিন্তু ভালো কোনো তথ্য পাইনি তো একটা লোক ওনার নাম হচ্ছে মানে উনি ইয়াতে থাকে কানাডা থাকে উনি একটা কমেন্ট করছে কিন্তু ওনার নাম প্রকাশ করতে উনি অনিচ্ছুক তো উনি ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয় উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক কেন উনি বলছে যে ভাই আমার নামটা প্রকাশ করা যাবে না মানে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এটা তো আমাদের সন্দেহ বাড়াই দিবে উনি ভয় পায় এতগুলো লোক আমরা ফেস করতেছি সমস্ত ঠিকানা বলে দিচ্ছি তারপরে উনি বলছে ভাই আমি এরকম একটা ঘটনা শুনছি গাজীপুরে একটা ঘটনা আছে এবং এই যে নাম প্রকাশে অনিচ্ছুক যে ব্যাপারটা এটা কিন্তু এই যে 360 ডিগ্রি টিম যেইটা ধরে হচ্ছে রিপোর্টটা করছে তাকেও কিন্তু প্রকাশ করে নাই তারপর উনি উনি ওই ভদ্রলোক বলছে ওই লোকটাই উনি ও এই লোকটাই সেই লোক জি আচ্ছা তারপর কি হলো তারপরে উনি বলে যে ভাই আপনারা চাইলে যমুনা টেলিভিশনে ইউটিউবে ছাড়তেন টিম 360 নামে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে 104 নাম্বার করবো হ্যাঁ তারপরে আমি ভিডিও লিঙ্কটা বার করি ভিডিও লিঙ্কটা বার করলেও আরো কয়েকজন পাঠায় তো আমি পাঠালে মানে ভিডিওটা আমি দেখি আপনাকেও তো পাঠিয়েছিলাম তো ভিডিওটা দেখে আমি শিয়াব ভাই এখানে একটা বড় ভূমিকা পালন করছে বড় তারপরে ভিডিওটা আমি শিয়াব ভাইকেও দিয়েছিলাম যে ভাই একটু ভিডিওটা দেখেন যদি কোনো কিছু করা সম্ভব হয় অনেকেরই আমি পাঠাইছিলাম তারাও আমাকে পাঠায় পাঠালে পরে পরের দিন সকালবেলা শিয়াব ভাই একটা দাবি করে মানে পরিবারের নাম্বার পাঠায় সেটা হচ্ছে যিনি নানি দাবি করে নানির নাম্বার একটা পাঠায় শিয়াব ভাইকে ফোন দেন শিয়াব ভাইকে ফোন দিয়ে আমাকে আমাকে আমার জানতে হবে যে উনি কিভাবে নাম্বারটা কালেক্ট করলেন উনি তো ইনফর্ম যে আমাকে ফোন দেওয়া হবে ওকে দেখছেন তো না আপনি নিশ্চিত এটা আপনার নাতি ক্যামেরা নিশ্চিত হইলেন ছবি আনছেন জি ছবিগুলো বের করেন তো ওই ছবি তো একটা যে কপালে ফোটা দেওয়া ছবি ছোটবেলার ছবি ওই ছবিটা ওনাদের কাছেও ছিল ওনাকে দেখো বাবা মার ছবি আছে আচ্ছা না ওগুলো বের করে দেন আমাকে না ধরলে পেনাল্টি দিয়ে দিব আপনি দেখেন তো আপনি ভালো বুঝতে পারবেন ইমরানের সাথে মিল আছে নাকি ছোটবেলা এরকম পাইছিলেন নাকি ওরা আজকে তো আমার কতবার যে গাছ উঠতেছে দেখছেন এরকম প্যান্ট ছিল এইটা কে বানাই দিছিল এটা এই শার্ট প্যান্ট বানাই দিছিল এই শার্টটা অন্য শার্ট পড়া ছিল কিন্তু সাথেই প্যান্টটা ছিল কাকি বসেন এই ধৈর্য ধরা হয় না ধৈর্য ধরা এখনো সামনে যান নাই দাঁড়ান আপনারা ওই করুন আমাকে কন্ট্রোল করতে দেন 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 কাকি আমাকে একটু বোঝান একটু বোঝান একটু কথাটা শুনতে হবে আমাকে সেটা হচ্ছে এই এই শার্টের সাথেই এই এইটাকে আপনি বানাই শুনেন এখন বলি আবার এটা কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু বললে কিন্তু বিপদ এইটা আপনি বানাই দিছিলেন এটা শার্ট ছিল ওর পরনে পর পরনে ছিল এই প্যান্ট কিন্তু শার্ট ছিল না হ্যাঁ কিন্তু শার্টের সাথে এই কাপড়ের মিল আছে ও অন্য একটা শার্ট পরা ছিল এই দেখেন আপনারা কাছে ধরে দেখাই এই হচ্ছে শার্টের ছাপ আর এই হচ্ছে প্যান্টের ছাপ একদম হুবহু মিল হুবহু এইটাই আরো ভালো করে ধরতে হবে দেখে ধরো
এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে শার্ট উনি হচ্ছে এটা বানাই দিছিল ওনার নাতিকে আচ্ছা হ্যাঁ এখন এটার সাথে তো এটার মিল পাইছি তো এটা তো একটা বড় ডকুমেন্ট এখন আমাকে একটু বলেন তো চেহারাটা কি এরকম ছিল কিনা ছোটবেলায় খুব ভালো করে খেয়াল করলে ওর যে ভঙ্গি টঙ্গি সমস্ত কিছুর সাথে মিল আছে হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা দেন আপনি এটা রাখেন কাকে আপনি প্যান্টটা রাখেন খুব গুরুত্ব করে রাখেন শার্ট একটা পাইছি আমরা সেই সময়কার এই শার্টটা পরা ছিল এই শার্টটা পরা ছিল হ্যাঁ কিন্তু প্যান্ট একটা অনেক বড় ডকুমেন্টস আচ্ছা এখন কথা হলো সব কিছু তো মিল আছে আসলে লাইনে দিছেন রেকর্ডিং এর ইয়েটা খেয়াল রাখো যে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভালো আছি ভাই আমাকে একটু শর্টকাটে মূল বিষয়ে আসতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ইমরান ইমরানের সোর্সের জায়গা থেকে আপনি প্রথম যে নাম্বারটা কালেক্ট করলেন ওদের ফ্যামিলির নাম্বার এটা কিভাবে করলেন কে দিল আপনাকে আচ্ছা ভাই বলি শর্টে ভাই হবে কিনা তার চেষ্টা করি জি ঘটনা হচ্ছে ভাই ঘটনা তো আপনি জানেন এটা হচ্ছে ওই ভিডিও ভিতরে আছে ছিল ঠিকানা ছিল যে আপনারা হচ্ছে কুড়িগ্রাম জেলা রাজীব চরণপুর উপজেলা হলো পাখি ওরা গ্রাম তো ইমরানটা ছিল না তো আমি ইমরানটা বের করি না না কিন্তু আমাকে কিন্তু এখানে তো ভিডিওর মধ্যে তো পুরো ঠিকানা দেয়া ছিল না ঠিকানাটা কে দিল তাহলে আপনি কোন ভিডিওর কথা বলতেছেন আমি ইমরানের যে ভিডিওটা যেটা নিয়ে যমুনার টেলিভিশন রিপোর্ট করেছে আমি সেটার কথা বলছি কিন্তু ওখানে তো আপনি ঠিকানা তো আমরা দেইনি আপনি ঠিকানা পেলেন কোথা থেকে এনাদের ও আচ্ছা টিম 360 ডিগ্রির যে ঠিকানা দেওয়া ছিল ওইখান থেকে আপনি কালেক্ট করছেন আচ্ছা 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 কালেক্ট করে তারপরে আপনি হচ্ছে ওনাদের এই পরিবারকে আপনি কানেক্ট করেন তাই না তারপরে এনাদের আপনি প্রথম কার সঙ্গে কথা বলেন প্রথমে আমি কথা বলি ভাইয়া লুৎফুল ইসলাম কি আপনাদের এলাকার মেম্বার পরিচিত আপনার বড় ভাই আচ্ছা তো আপনার সঙ্গে কথা হয় তারপরে ওনাদের কাছাকাছি যান কিভাবে আপনারা ফোন নিয়ে বা নাম্বার নিয়ে না আমি অবশ্য কাছাকাছি যাই নাই কথা হয়েছে আমার বড় ভাই উনি বর্তমানে রানিং মেম্বার হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে কিন্তু এই ব্যাপারে আমার সাথে এনাদের ওনার সাথে কথা হয় নাই কিন্তু এই ফ্যামিলির লোকে আমাদের কাছে বলছে এই ইমরানের মা ইমরানের বাবার সম্পর্কে কথা বলছি এই ছেলেটার সম্পর্কে আমাকে একটু বলেন তো ভাইজান আপনি এই যে প্রথম ইমরানের ফ্যামিলির দিক থেকে কার সাথে কথা হলো বা মানে আপনি নাম্বারটা পেলেন কার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শিয়াম ভাই ভালো থাকেন হ্যাঁ ওকে জি সালাম আলাইকুম জি শেষ কর আমাকে একটু বলেন তারিফ ভাই কোথায় আপনি তো পুরো জিনিসটা জানেন উনি নাম্বারটা কার কাছ থেকে বের করে কোথায় দিয়েছে ফার্স্ট যমুনা টেলিভিশনে যে মানে এটা অনুষ্ঠানটা প্রচার করছে টিম 360 যেটাকে বলা হয় 104 নম্বর পাবো হ্যাঁ প্রিয় শ্রোতা এবং দর্শক আমাদের এই আসরের নামাজের আজান দিচ্ছে পাশেই খুব মসজিদ মানে পাশেই মসজিদের জন্য সাউন্ডটা খুব প্রমিনেন্ট একটু কনসিডার করতে হবে প্লিজ হ্যাঁ বলেন তারপর 104 নম্বর পর্বতে পুরো ঠিকানা দরিনান্তি ঠিকানা দেওয়া আছে ও একদম জরুরি আন্টির ঠিকানা দেওয়া আছে সেটা ঠিক আছে কিন্তু এই এখান থেকে উনি ফোন নাম্বারটা পেলো কিভাবে ফোন নাম্বার ওই যে আপনার ওখানে মেম্বার
কপিকুল সাহেবের সাথে কথা বলছে ওই কথা বলে ওরা নাই হতে নাম্বার দিতেছে জি চাচি আপনার কাছে আসছে কিভাবে এই ভিডিওর কথা যে এই যে ইমরানকে পাওয়া গেছে কে বলছে আপনারে আমি ছাগল পালিত কাটা ছাগল নিয়ে গেছি বাড়ি থেকে 200 হুম আমনে মারে আমাকে ডাহে চাচি বাইতে আছেন গো আপনারা আশীর্বাদ কি কও হুম কয়া ঢাকা গন বা ফোন দেয় তোমার ফোন দেয় কথা কথা তোমার হাতে কি বানি কইব হুম না মামলা মিমা সব হেন ডাহে তোমার হ্যাঁ কথা কও হুম গরম জাহারা দিল যে সালাম টালাম দিলাম দিলে গাছ আসি দেখাই মনে না কয় আমার নাতি হারাইছে বলে হারাইছে পাই না তো বাবা পান না আমি যেবা করে আমি টাস মারা দিছি আমি দেহে খিয়ালকে তো দেখা পারেন খিয়ালে আপনি করে তাহলে আপনার কাছে আমরা ফোন করে নিয়ে আসুন ধ্যান খেয়াল করে তো দেখলাম খারাপ ফোন দিল কি যাচ্ছি দেখছেন খেয়াল করে বাবা দেখছি আমি আমার নাতি এই রেই আপনার দেখার পর এটা মনে হয়েছে এটা আপনার নাতি হ্যাঁ বাবা দেখছি আমি আমার নাতি এই রেই বাবা তুমি সব দূরে পাও দূরে রাখে বাবা আমার নাতি তুমি রাখ দিবে আমার দূরে রাখে আপনারা তো এক সাংবাদিকের কাছে গেছিলেন মধ্যে কালকে না না আমরা পুরো আগে জানি না না আপনারা এক সাংবাদিক কাছে গেছিলেন বড় সেই সাংবাদিক আমারে ফোন দিতেছে ভাই আমাদের এই চ্যানেল 24 এর বোধহয় একজন সাংবাদিক কে গেছিলেন আপনি গেছিলেন একজন দেখো ওরা বলে আশাই মক্কেটা বলে আর ফোন বলে গেছিলেন আমি জানো না আশা করি আচ্ছা যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে অনেক কিছুই মিল আছে কিন্তু আমাদের কাজের কিছু নিয়ম আছে এখন আপনি যাকে নাতি দাবি করতেছেন বসেন কথাবার্তা বলেন ওই যে ভিতরে আছে আমি নিব আপনার সামনে হ্যাঁ কথাবার্তা বলে তারপরে দেখেন কি দাঁড়ায় ঠিক আছে আর ওই ছবিগুলো আমাকে একটু দাও ভিতরে ঢোকার সময় মামলার কাগজপত্রগুলো কি আনছেন আপনারা না বোধহয় চাই ও গিয়ে তারপরে দিবেন ছবিগুলো দাও অফ করছো অফ করছো খোলো এটা প্রেস দ্যাট প্রেস দ্যাট আচ্ছা একটা জিনিস আমার বন্ধ করেন তো বন্ধ করেন যদি জানেন তাইলে বলবেন না জানলে বলবেন না যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই যারা হত্যা করে স্টেটমেন্ট দিছে র‍্যাব এবং যমুনা 360 ডিগ্রি টিম যে ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে ভাইরা কোথায় এখন বাসন হক মানে এরা কি জেলে আছে না জামিনে ধরা এরা জামিনে বের হয়েছে আপনি গেছিলেন আপনি জানি নাই আমার মায়ের যা সাংবাদিক তিনটা যায় আমার ভিডিও কেটে নিয়ে এসে নিয়ে আসায় 10 দিন 15 দিন পর ফোন দিছে কাপা আপনারা আসেন কোন জায়গা যেন ঢাকা উত্তরে আসে তুলছিল মনে করেন তুলছিল ঠিক নকল নিতে পারছিল না নকল মানে 11 বছর ধরে জিডির পরে আর কিছু হয় নাই না ওরা খালি কয় আমরা বিসরাই দিছি আমরা বিসরাই দিছি অনেক দিনে অনেক কিছু কইছে আগে আটকায় আমার দেশে গিয়েছে বাড়ির গিয়েছে তারপর ব্যাপ কইছে যে আটকায় মানে সত্য কথা বলতে যেটা যে এই এই ঘটনার যদি কাউকে যদি ক্রেডিট দিতে হয় তাহলে ক্রেডিট দিতে হবে যমুনা টেলিভিশনকে আর হচ্ছে র‍্যাবকে আজকে যদি ইমরান আপনাদেরকে মেনে নেয় বা ইমরানকে যদি আপনারা পান তাহলেও এটার ক্রেডিট আসলে যমুনা টেলিভিশনের আর হচ্ছে হলো র‍্যাবের যমুনা টেলিভিশন যে ভিডিওটা প্রচার হয়েছে যে ভিডিও মানে ওই যে লোকটা ফেস দেখা জানি সেই সেই লোকটা কিন্তু 11 বছর পরে কিন্তু তত্ত্বগুলো দিয়েছিল কারণ উনি 11টা বছরে উনি ঘুমাইতে পারেনি কিন্তু খাইতে পারেনি ওই ভিডিওটা কিন্তু এখনো কিন্তু সিন তার ফেস দেখায় নাই এখনো তার ফেস দেখায় নাই ঠিক আছে আল্লাহ ভরসা খুলুন ইমরান ঘুম চলে আসছে কিছু শোনা গেছে ভিতর থেকে না কিছু শোনা জানি না কি করবেন যদি মা বাবাকে আজকে পাওয়া যায় এই মাকে রেখে চলে যাবেন না ওটা তো কোনো সম্ভব সম্ভব না সম্ভব না না অনেক আদর করে আপনাকে আচ্ছা আমাকে একটু বলেন তো ইমরান এই যে আপনার একটা তো স্মৃতিতে আছে যে আপনাকে বাসার মধ্যে কিছু একটা হয়েছে যেদিন ওখান থেকে বের করে নিয়ে আসছে নিয়ে এসে ঘুরায় ফিরায় তারপরে শাহজালাল মাজারে রাখছে কি হইতেছিল বাসার মধ্যে একটু কিছু কি মনে আছে একটু মনে করার চেষ্টা করেন তো মনে করার চেষ্টা করছি অনেক কিন্তু হয় না কিছু কিছু মনে হয়েছিল যে আমি আরিফ ভাইকে বলছিলাম পরবর্তীতে হ্যাঁ ওই বালিশ ছিলে রুই বার হয় না সাদা সাদা শিমুল তুলার রুই হুম
ওইরকম কিছু একটা ওগুলো স্মৃতিতে আসে, মানে বালিশের ভিতর থেকে হচ্ছে কিছু একটা তুলা বের হচ্ছে এরকম ওইরকম, মানে গড় চারিদিক দিয়ে চিত্রায়ণ আসলো এগুলা একটু মনে। বাবা বাবার চেহারা কিছু মনে আছে? কিচ্ছু মনে নাই বাবার চেহারা, মায়ের চেহারা? আপনাকে একটা ছবি দেখাবো আমি, হ্যাঁ এই ছবিটা দেখে আপনার কি মনে হয় এটা একটু দেখেন তো, নেন। এটা তো মনে হইতেছে আমি, আমার ওই চুলের জিয়াটাই। এটা আছে এখনো? এই যে দেখি একটু, আর একটু ই করেন তো পিছন দিকে, এটা যায় না এইটা, এই এই জায়গাটা না? হ্যাঁ ওইটা ওখানে ছিল। এই যে এই জায়গাটা যায় না, কোনো সে ওই যে সেলুনে গেছিলাম অনেকবার, সে বলছি সিস্টেম করার চেষ্টা করছে, মানে এই চুলটা ওদিক দিয়ে আসবো, এদিক দিয়ে আসে না, সব ঘুরে ফিরে এদিক দিয়ে। খুব ভালো করে আপনারা দেখবেন, খেয়াল করবেন, ও যেটার কথা বলেছে, যে জায়গাটা ইন্ডিকেট করেছে মাথার উপরে যে জায়গাটা ওটা এখন আছে, একটু মাথার একটু তোলেন দেখি, তুলে দেখান তো, এই যে এই যে এই জায়গাটা ডান পাশের, হ্যাঁ এই জায়গাটা স্ট্রু। আপনার মা যে প্যান্টটা পাইছিল, এই 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 কাপড়ের প্যান্ট, সেটা আমি একটু আগে দেখলাম, এটা হুবহু, মানে এটার এই এক কাপড়ের শার্টও বানানো হয়েছে, প্যান্টও বানানো হয়েছে। যেদিন আপনি হারাইছিলেন ওই দিন প্যান্টটা ছিল পরনে, কিন্তু শার্টটা ছিল না, যদি এটা আপনি হয়ে থাকেন। আর নিজের চেহারার সাথে মিল আছে কি নাই এটা আপনি খুব ভালো, আমার মিল আছে একটা জিনিস, এই যে গলার বাইনটা, এই যে এখানে দেন গলার বাইনে স্বাদ, আমার এখনো বাইনটা আছে কিন্তু এখন শুকিয়ে গেছে তো তার জন্য বোঝা যায় না, এখানে বাইনের মতো একটা ছিল, শার্টটা বাইন আছে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, যে দাগগুলা, হ্যাঁ এগুলা এগুলা এখানে আছে, এগুলা মোটা মোটা ছিল, আমি মোটা ছিলাম, হ্যাঁ এগুলো এখনো এখানেও আছে। ওর চোখের ভঙ্গি আর এটা তো ধরা পড়ছে, যেটা এই ছবিটা একটু দেখেন, না টুপি পরার। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এইটা আপনারা নিশ্চিত হয়ে যাবেন, মানে আইনের যত মারপ্যাঁচ থাকুক বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি একটু আগে বলতেছিলাম আপনাদেরকে যে ওর এরকম একটা প্যান্টের কাপড় পাইছি আমরা, দেখেন এই এই এটার প্যান্ট পাইছি কিন্তু আমি শার্ট না, সরি এটা ওর মা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্যান্টের কাপড়, কিন্তু এই ছবিতে আছে শার্ট, কিন্তু এরকম একটা প্যান্ট ছিল সেটার প্রমাণ হচ্ছে দেখেন এই ছবি, এটাতে শার্ট প্যান্ট দুইটাই হচ্ছে হলো ওর একই কালারের। এটা এটা হচ্ছে এই সেই ছোটবেলার ইমরান যেখানে শার্ট এবং প্যান্ট একই কালার, শার্ট এবং প্যান্ট একই কালার, আমি খেয়াল করি নাই, তার মানে ওর যে এরকম একটা প্যান্ট ছিল সেটা একেবারে 100% কনফার্ম হয়ে গেলাম আমরা এই ছবি দেখে। যদিও যুক্তিতে বের করা সম্ভব ছিল যে শার্ট ছিল প্যান্ট নাও থাকতে পারে, এরকম কাপড় বাংলাদেশে আর হয়তো বা হয় নাই, যুক্তি মানে থাকতে পারে এরকম, যেরকম কোনো বাংলাদেশে আরও অনেক আছে, তখন হয়তো অনেকেই বানাইছে এরকম একটা প্যান্ট, হয়তো হুবহু মিলে গেছে, এমন তো না যে শুধু ওর জন্যই বানানো হয়েছে, যুক্তি, কিন্তু আইন যুক্তি এবং প্রমাণ ছাড়া নড়বে না, সো এটা যুক্তি। কিন্তু দেখেন এর যেই প্যান্টটা ছিল সেটার প্রমাণ হচ্ছে হলো এখানে সেই প্যান্টটা পড়ে আছে, এখানে সেই প্যান্টটা পড়ে আছে। ওকে ইমরান, আপনি চেনেন না এনাদেরকে? আমি আব্বুকে মানে মানে আন্তাজ টুপি পরনে দেখে তো মানে কনফিউজ, মানে বাবা তো আর টুপি পরতো না, আপনি যেটা বলতেছেন টুপি পরতেন, টুপি পরতেন, ওই যে ভিডিওতে বলছি আমারে জিলাপি এনে দিতেন, জিলাপি এনে মসজিদ থেকে জিলাপি এনে দিতেন। আপনি যে বাপ মায়ের নাম বলছেন সেখানে কি একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে, যে থাকে তো বাবার নাম হয়তো এটা আপনি কনফার্ম কিন্তু মায়ের নামটা কনফার্ম হচ্ছে না, বা এরকম একটু সন্দেহ আছে, এরকম কি হইতে পারে? নড়চড় হইতে পারে, ধরেন সমস্ত কিছু মিললো কিন্তু বাপ মায়ের নামটা একটু ঠিক মতো মিললো না, এরকম কি হইতে পারে? না আমার যতটুক মনে আছে যে আমি আম্মুরে যেগুলা বলছিলাম ওগুলা লিখা রাখছিল উনি, তারপরে যে সময় আমার তুরাতুরি বুঝ হয়েছে, বুঝতে শিখছে তখন একটু
একটু জিজ্ঞাসা করে আর পরে তারপরে উনি যাদের সাথে কাজ করতেন ওনাদের কাছে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে ওনারাই বলছে যে আমার মামা ছিল। তার মানে এটা আপনার যে একেবারে মনে আছে এবং এটা যে একেবারে 100% আপনার মনে আছে, আপনি ভুলেন নাই এরকম কোনো মেমোরি না। ছোটবেলায় মাকে বলছেন মা লিখে রাখছে, পরবর্তীতে আপনার নিজের মনে হয়েছে বা মা যেটা লিখে রাখছে সেগুলো একটু গোলপালর হলেও হইতে পারে, হইতে পারে। কিন্তু এই যে বালিশের যে ব্যাপারটা বললেন আপনি, তুলা ছড়ে যাচ্ছিল, এটা আপনার মনে আছে স্মৃতিতে, এবং বাসার মধ্যে মারামারি হচ্ছিল এটাও মনে আছে। আপনাকে সাথে করে নিয়ে আসছে কে? আমার সাথে করে নিয়ে আসছে হয়তো বাবার চাচা বা দাদা এরকম। এই দাদাটা কি মানে বাপের বাপের বয়সী ছিল নাকি বাপের চেয়েও বেশি বয়সী নাকি বাপের চেয়ে কম বয়সী আনুমানিক? আমরা কিন্তু বড় ভাইদেরকে অনেক সময় দাদা বলি, বয়সের দিক কেমন ছিল? না বাবার চেয়ে কম বয়সী না বেশি? বেশি বয়সী। দাদারা তো বাবার চেয়ে বেশি বয়স হয় তাই না? এই দাদা কেমন দাদা? ওই দাদা তো, দাদা তো এই যে বৃদ্ধ মানুষ লোকজন আছে না বৃদ্ধ, না না আন্দাজি বলেন না, মানে যেটা মনে আছে এটাই বলেন। ওইটাই মানে বৃদ্ধ মানে কত বৃদ্ধ, মানে বাপের চেয়ে বেশি বয়স নাকি বয়স্ক কিন্তু বাপের চেয়ে বেশি বয়স্ক? না বাপের চেয়ে একটু বয়স বেশি হবে। আপনি নিশ্চিত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। ছোট একটা মানুষ, 3-4 বছর বয়স, তার কথার উপর ভিত্তি করে আসলে মিললে সেটা ভালো, না মিললে ওই জায়গাটা একটা সন্দেহ থেকেই যায়, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, একটা জিনিস যে মাজারে, এটা কিন্তু 100-এর মধ্যে 100 কনফার্ম মাজারে রেখে গেছে। এটা আমার মনে আছে যে আমি কবুতর দেখতে গেছিলাম, কবুতর দেখার যাওয়ার পরে আমার মানে আউরি লেগে গেছে, আউরি লাগার পরে ওই লোকজনে কেউ নেয় নাই, খাদিম দেখছে, খাদিমে দেখে আমি মনের কাছে নিচে নিয়ে আয় লাঞ্চ লাঞ্চ করছে, ওই সময় কেউ আর আসে নাই, তারপর না পাইরিয়া লইয়া গেছে তার বাড়িতে। বলো অনলি, একজন আসতেছে আপনার জন্যে, একটু দেখেন কথাবার্তা বলেন। আসেন, ওই যে যান বসেন। আপনি আপনার কি হয়, দাঁড়ান একটু, নাতিরে তো বাবা বলা যায় না, আপনি ওই পাশে গিয়ে একটু বসেন, একটু বসেন। আচ্ছা নাতি হয় আপনার? হ্যাঁ, আপনি ওই পাশে একটু বসেন, ওনার আসলে ওই অবস্থা নাই। হ্যাঁ নাতি হয় না? ইমরান কথা বলেন, হ্যাঁ একটা সুযোগ তৈরি হয়েছে যেহেতু, বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। মার কথা তো খাইছো তুমি, বাবা মুরগি তো উড়ে গেছে, আমি বস্তু নাই কে খাচ্ছি, আমি নানি আর আমি খাইছি। আচ্ছা ও করে না তুই, হের মা বাপ কি আপনার লগে থাকতো নাকি আলাদা থাকতো, কই থাকতো? এই গাজীপুর বিয়ে হয়েছিল আমার বাড়ি রংপুর। আপনার বাড়ি রংপুর? ও আপনি এখন থাকেন কই? শিকুরি গ্রাম রংপুর? ওইখান থেকে আসছেন? আচ্ছা তো কোন কি হইছে, হের বাপ মায়ের বাপের নাম কি ছিল? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আর মায়ের নাম? চায়না খাতুন। না আচ্ছা আপনি বলছেন আসিয়া, এই জায়গাটাই মিলে নাই। আর দাদার নাম হচ্ছে আব্বাস, আব্বাস আলী। আর এর যে আরফান আলী, আরফান আলীটা কেটা? ভাই, বড় ভাই, বড় ভাই, কিন্তু সেটা আগের ঘরের, আগের ঘরের। আর ও যেটা বলছে সেটা হচ্ছে ভাই বোনের নামও কিছু বলে নাই, কারণ কোনো ভাই বোন ছিল না, চায়না বেগমের একজনই মাত্র ছেলে ছিল, ঠিক বলছি কিনা আমি? ও আপনার দেখা মতো আর কেউ ছিল আশেপাশে? আপনার কি মনে পড়ে কিছু? না মনে পড়ে না। আচ্ছা এই কালীবাড়ি ও বলছে, কালীবাড়ি না এই বাসন কালীবাড়ি, 14 নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। এটা আসলে ময়মনসিংহ না, এটা মৌলভী বাজারও না, এই কালীবাড়িটা মিলছে, এটা গাজীপুরের সাথে মিলছে। আপনার মেয়েটা কোথায়? চায় না? আমার মেয়ে তো নাই কে বাবা। কোথায় গেছে? মারা হালাইছে হারা।
বাবা মারাল হচ্ছে আমার বাবা আমার নাতিক তো ফাঁকে ফাঁকে ফলা দিচ্ছে আপনার নাতিকে একটু আপনি বলেন ঘটনা কি হয়েছে ও কিছু জানে না এখন পর্যন্ত ও জানে না শুরু হচ্ছিল যে বাচ্চা কি বাবা এসে জলাবি নিয়ে এসে মধ্যেই বারো বাড়ছে জলাবি নিয়ে এসে আর কি আর ছবির মতো কইল আর কান দিল দেখলাম জলাবি নিয়ে এসে বাবা দিছিল দিলে বলে জলাবি খুলতে এসে ঘরের মধ্যে খুঁজতে ঝামেলা বাঁধাইছে দাদা আর চাষা বলে নিয়ে আসি আর কি কইলো জম্মা বলে আপনিও জানতেন মোবাইলের মধ্যে যে কোনো হয়েছে আপনি কি জানেন মানে ওই সময় কি হয়েছিল আপনি গাজীপুরে ছিলেন ওই সময়টাতে না রংপুরে ছিলেন রংপুরে ছিলেন আপনার কাছে খবর কি গেছে আমার কাছে খবর গেছে আমি মনে করেন যে তিন মাস পরে আইছি মাসের কাছে বলে কিন্তু মা বলেছিল না এখন বলে চুপ হয়েছে ছোট ছিল দেখা আমার মেয়ে থিয়াইলো মা কে ছোট হয়েছে না তুমি ফেরত বানা নিয়ে যেও আমি কাপড়টা কিনে ফের শাড়ির কাপড় কিনে আমি শার্ট বানায়া আমরা নিয়ে আসি নিয়ে এসে আমার ভাইনাকে দিয়ে দিছি বাবা শার্টটা নিয়ে আয় ওরা অনেক দিস শার্ট থিয়া গেছে বানায় বানাইছিল ছোট হয়েছে তো থিয়া গেছে শার্টটা নিয়ে দিস হয় শার্টটা নয় আসে আর সাথে জানাই কে আবার ভেতরা আমার বোন থাকে একটু বোনের সাথে আইসি আমার বোনের কাছে মা ইমরান আয় ইমরান মা কো বোনের বাপে কো তো দেখি না ভেতরে আর মা কা তুমি কোন থাকো কয় কি আমি ভেতরে আমার খোলা থাকি যে বাজারে কাম করে আর গান শুদ্ধ করে যাহারা ফেরা সেরা ফেরা তারপর আমার রংপুর গেছে খালা ইমরা ইমরানের মায় নাই কে ওরা বাড়তে নাই কে আর বাপও নাই কে কোনে গেছে কি যে পাই না ফের আমি আগে তাইলাম এবার নুসে যাই দেখি কোনে তাইছে অবে এলাকার মানুষের খালি কান দিয়ে জায়গা যাচ্ছে কেবার আমি এক মাস আছিলাম গ্রামে শিক্ষাবারি কান দিয়ে মাসে কয় কি আই বেড়ি তুই হিনে কান দোষ তুই জায়গা মুছে কেবার আস না তুই থানা যাচ্ছে কেবার একা ওরাও জানে না কি হয়েছে না ওরাও জানে না ওরাও জানে না না তুই এনে কান্দুস কে তোর মাইয়া তা করতে গেছে একদিন গাইতে না বাবা একবার থাকলাম দেখে বেরতে মেলা দর্শন মেলারি ওরা কোহাক ভাই এসে আসে আমাকে তো চোর মতন করে নিয়ে সামনে খারাপ করে এলো ভেতরে বলো খারাপ করার পাশে আমাকে আমি কয় যে বাড়তে থিয়া এসে ইমরান দেখার ইমরানের মা ইমরানের বাড়তে জায়গা দিয়ে এসে হেরে তুমি সেই নুটকে দিছো জানাইতেছো যে আমার মেয়া নাই কে বেরতে তুমি দিনে হতে কান্দো কলিয়ার কাছে যেখানে একদম এটা বসে দাঁড়িয়ে সামনে কয়েছে হনো দিলে আমার দেশে ইমরান আর ইমরানের মা আর ইমরান ভালো থাকে কোন কানে শর্ট কোন দুঃখ মনে নেই আসেন ডান পাশে গিয়ে বস আসসালামু আলাইকুম হ্যাঁ ও থাকে আমার দেশে ইমরানের মা কোন দুঃখ মনে নেই তখন আপনি জানেন না যে কোথায় গেছে কি অবস্থা কিছু জানেন না আমাকে একটু বলেন তো ওর যে বাবা মায়ের যে ঘটনাটা ঘটছে এটা কতদিন পরে আপনারা জানছেন এটা ঘটনা ঘটার পরে নয় দিন পরে আমরা জানছি কিভাবে জানছেন নয় দিন পরে আমার একটা ভাই আছে খালাতো ভাই এই খালাতো ভাই যা বলছে ফোন দিয়েছিল চায়না বুড়ে পাই না হ্যাঁ বাবার একটা শার্ট বানাইছিলাম হ্যাঁ অন্য কারণে শাড়ির কাপড় নীল কাপড় থেকে শার্ট বানাইছিলাম হুম বাবার শার্টটা কষা হয়েছিল হুম পরে বিয়েতে এসে কয়েকদিন আমি শার্ট গায়ে দিতাম না কে বাবা আমার শার্ট কষা হয় টাইট হইছে টাইট হইছে হ্যাঁ পরে সেই সাপটা মনে করে আমি দড়ি থেকে সিলাই খুলে দিয়ে ফেরা সিলাই দিয়ে ভাই কাছে পাঠা দিছিলাম হুম পরে বাইরে বাইরে চার পাঁচ দিন বাদে আইসে আসা দেখে যে বাদ থেকে যা খুঁজছে পায়নি কইছে আর আর বাই বলছে আছে হ্যাঁ বলছে যে আইসে ইমরানরা কই গেছে ইমরানের সাত পা রয়েছে ভুল আর গরমের সাত পা রয়েছে তো ইমরানরা কই গেছে হুম কি জানি ইমরানরা কই গেছে অত বলতে পারি না আজকে কয়েন যায় গান্ডা নাই কে পাই না কই গেছে তোমরা বলছে পরে 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 ও আইসে আর মায়ের খোলায় কাজ করে যে ফিরুজ মালিক আসছে না চশ পাঁচ হয়ে আর খোলা আমার খালা কাজ করে খালা আসছে তো খালার কাছে কয়েছে মা তুমি না থাকো চায়না বউ কই গেছে আর বাপে কই গেছে ইমরান কই গেছে কেই করতে পারো না আমি যাহেরা হইস করি আর কেই তো করতে পারে না বাবা কান্দিস না বাবা কান্দিস না তুই
তারপরে কি হয়েছে আপনাকে বলেন, আপনারা নিউজটা পেলেন কিভাবে যে ওরা ওদেরকে মেরে ফেলা হয়েছে বা সামথিং লাইক, এটা আপনি কখন পেলেন সংবাদটা? এই সংবাদটা পাইলাম। কে দিল আপনাকে, ওরা জানলো কিভাবে যে ওদেরকে মারা হয়েছে? আমি এটা কিটা দিল এটা আমার খেয়াল নাই, পরে ওর বড় ভাই রমজান আছে, আমার মাকে নিয়ে এলো ওখান থেকে, নিয়ে আসার বড় ভাই রমজানে নিয়ে আসছে, আর বড় ভাই যা রমজান গেছিল, শুনেন না আপনার গেছিল মা ওর বড় ভাই মানে কি সৎ বড় ভাই? রমজান আসামি কিন্তু জিডি করার ক্ষেত্রে আবার সেই হেল্প করছে, আমার যে আব্বু আছিল আব্বুর বাসায় আসেন নাই, নানি আসছিল বাবা, আমি আসিনি, আর কেউ আসে নাই ওনার সাথে? আপনারা আগে থেকে জানলেন কিভাবে মারা হয়েছে? তুমি হেনে কান্দ খেয়া তুমি থানা ধারো না, যে বলে থাকছি আমি হে গাড়ি বেটিটা কইছি যে আমার স্বাস্থ্য ভাই থানার ওসি, আচ্ছা ফোন দিছে বউ ভাই যে একটা মহিলা আছে রংপুর থেকে, আর রংপুর একটা মহিলা বিয়ে হয়েছিল হেনে মোহাম্মদের হাতে, তা বাইরে হয়েছে হদরা পায় না আসল নিয়ে আয় মহিলাটা বেচারা নিয়ে যাহারি না, কারণ ইমরান ওরা কোহাক ভাই খালি আমার খালি ফর দিয়েছে যাদের যায় কোনো থানায়, আল্লাহ কি কাপ কদিন পরে একটা হিন্দু একটা বেড়া আছে হিন্দু বেড়া জিবা করে নিয়ে গেছে থানায়, নিয়ে যাওয়া আছে মামলা করে দিল, দিলে পাশে আমার বাবা আমি তো আসছি এক দেড় বছর ধরে আমি বাড়ি আমার রংপুর জামুগা বাড়ি বলে আসছি। সাসি আপনি একটু বুঝে বলেন এই যে মামলাটা করলেন কার নামে করছেন? মামলা তো হইলো আরো অনেক পরে, তাহলে মানে আপনি আগে একটা মামলা করছেন? এই মামলা করোনাতে মামলা করে থিয়া ওই অঞ্জন ফেরা মানে থিয়া এলো, হ্যাঁ যাও না থিয়া খুব চেষ্টা করছে আমার থেকে পালাবার নিয়ে পড়া নেই এগুলো গন্ডগোল হইতো ওদের মধ্যে, এখান থেকে আপনাদের একটা ধারণা হয়েছে যে করলে এই কাজটা এরাই করছে, নিজে মুখ দিয়ে প্রকাশ করছে তো আমি খুন করব। আচ্ছা এখন আমাকে বলেন তো এই ভদ্রলোক এই যিনি আপনার হচ্ছে হলো বোন জামাই, তার তখন সংসার ছিল এত বড় বড় ছেলে মেয়ে ছিল, তারপরে আপনার বোনের সাথে পরিচয় হয়ে আপনার বোনকে বিয়ে করে, পরিচয়টা হয় কিভাবে? আপনাদের বাড়ি তো কুড়িগ্রাম, উনি থাকেন গাজীপুরে। ওই বোনে খোলায় কাজ করতে আসছে। খোলা বলতে কোথায় এটা? এটা ওই ভকমার করে হনে, এটা কি গাজীপুরে? গাজীপুরে মানে ধানের খোলা আছে, ধান সেদ্ধ করে শুকায় ওইখানে আমার বোনে আসছিল। আচ্ছা তারপর? তারপরে ওর আব্বা ওখানে ব্যবসা করছে আগে, ওই ওইখান থেকে পরিচয় হয়। হ্যাঁ, এর আব্বার কতটুকু জমি ছিল? তারপর আপনারা কি বিয়ের আগে কিন্তু এরকম কোনো কিছু বলছিলেন যে এইটুকু জমি আমার বোনের নামে লিখে দিতে হবে বা এরকম কোনো কিছু? যেহেতু বয়স ছিল ভদ্রলোকের কিছুই বলেন নাই। আচ্ছা তারপরে সে ইচ্ছা করে দিছে। আচ্ছা
এই দলিলটাও একটা বড় সাক্ষী যে এটা দলিলটা কত সালে হয়েছে ইমরানের নাম যেহেতু আসছে ইমরানের মায়ের নাম যেহেতু আসছে আচ্ছা তো এই এই জমিটা কোথায় ছিল গাজীপুরেই ছিল হ্যাঁ গাজীপুরে আগর বাড়ির পশ্চিম পাশেই আছে এই যে বাড়ি থেকে ওরা নিখোজ হয় সেই সেই বাড়ির পশ্চিম বাড়িটাও ওর মান নামে আছে ওই বাড়িটাও ওর মান নামে আছে ওই বাড়িগুলো এখন কার দখলে আছে এখন দখলে আছে আর ছোট আর একটা ভাই আছে যাদের নামে মামলা হয়েছে ওদের মানে এই মাহুর যে ছোট পোলা আছে পাঁচ ভাইয়ের মধ্যে একটা তাই তারে দখলে আছে এখানে একটা জিনিস খেয়াল করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আসলে ঘটনার বিবরণগুলো তুলে ধরছি এখানে সব কিছু অ্যাকুরেট 100% আনাটা খুব মুশকিল কারণটা হচ্ছে ওনারাও যতটুকু জানেন ততটুকু দূর থেকে জানা কাছাকাছি থেকে জানা না তবে ওনারা ছাড়া আসলে কার সাথে কথা বলবো ইমরান আপনি কি কিছুটা টাচ করতে পারছেন ঘটনা কি ঘটছে আপনি আপনার সাথে একটু মেলানোর চেষ্টা করেন ওই রাতে যে কী হয়েছে এবং আপনি আপনি আমরা নিশ্চিত নই এটা আপনার পরিবার কিনা বাট ওনারা দাবি করতেছেন আপনার বাবার নামের সাথে মিল আছে আপনার যেই লোকটাকে আপনি দাদা বলতেন উনি সম্পর্কে আপনার বড় ভাই দেখতে একেবারে উনি উনি হচ্ছেন হলো আরফান আলী আরফান আলী সবচেয়ে বড় কি রমজান সবচেয়ে বড় রমজান রমজানের পরে কি আরফান আলী নাকি তারপরে রমজান রমজানের পরে আছে আসান আসানের পরে আছে বাবুল বাবুল বাবুলের ছোট হয়েছে আরফান তার ছোট হয়েছে আকরাম আচ্ছা আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি এটা উনি মুক্তার সাহেবের কাছ থেকে হচ্ছে হলো এই পাশের বাড়ির এক লোক যিনি এই জমি দলিল যা ছিল তিনি নিয়ে আসছে এটা একটা বড় ডকুমেন্টস হতে পারে যদি পরবর্তীতে যমুনা টেলিভিশন এটা নিয়ে ফলো আপ করতে চায় আমার মতে এটাও একটা বড় ডকুমেন্টস আমি জানি না আপনাদের রিপোর্টের মধ্যে এটা ছিল কি না বাট এটাও একদিন পরে বের হয়েছে এবং এটা তার একটা কপি ছিল আচ্ছা ঠিক আছে রেখে দাও তো এখন আপনি বলছিলেন যে ওর শরীরে একটা চিহ্ন আছে যেটা আপনি জানেন কোথায় আছে বলেন তো হাতে আছে আন্দাজে বললেন না কিন্তু সাসি না বাবারে আছে জানেন ঘুরানি আছে একটা ঘুরানি তো ছবির মধ্যেই আছে সেটা ওর সাথে মিল পাওয়া গেছে হাতে কোথায় আছে হাতের দামা কইতে পারি না হাতে তো বাবা অন্ত পাই না ঠিক ছবিতে মিল পাওয়া গেছে মানে যে কোমলে যার গ্রাইন্ড আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে হাতের মধ্যে কোনো চিহ্ন আছে নাকি ভাই আমরা বলতে পারি না বলতে পারেন না ওকে ওনাদের কথা অনুযায়ী মোহাম্মদ আলী এবং চায়না বেগম তাদেরকে হত্যা করা হয়েছে এবং এইটা আপনার বাবা মা কিনা আমরা জানি না সমস্ত ঘটনার সাথে অনেকখানি মিলে যায় হ্যাঁ আমরা যেহেতু যুক্তি দিয়ে কাজ করি ওনাদেরকে হত্যা করেছেন যারা তাদেরকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে এটা করেছে যমুনা টেলিভিশন টিম 360 ডিগ্রি আজ থেকে 3 বছর আগে মূলত সম্পত্তির ভোগ দখল নিয়ে এই মোহাম্মদ আলীর যারা সন্তান ছিলেন তারা স্টেটমেন্ট দিয়েছেন এটা আদালতে এখন মামলাটা বিচারাধীন অবস্থায় আছে মহামান্য আদালত যেটা বলবে সেটাই এই সম্পত্তির জের ধরেই হচ্ছে মোহাম্মদ আলী এবং তার স্ত্রীকে সে রাতে খুন করা হয় এবং তাদের একটা সন্তান ছিল সন্তানের নাম হচ্ছে ইমরান ইমরানকে ওখান থেকে নিয়ে গিয়ে সিলেট মাজারে রেখে আসা হয় যেই বর্ণনার সাথে আপনার বর্ণনা আপনার বয়স আপনার পরনের পোশাক সমস্ত কিছু মিলে যায় সম্পত্তির জন্য মানুষ কি না করতে পারে সব করতে পারে বাবা সম্পত্তির আশায় সব কিছু করতে পারে আপনি যে বালিশের কথা বলছেন এই বালিশের বর্ণনা আছে ওই রিপোর্টের মধ্যে তাদেরকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে এবং বালিশটা যখন চাপা দেওয়া হয়েছে আপনার ওই বর্ণনা যদি মিলে যায় তাহলে এটা ঠিক বালিশটা ছিঁড়ে গেছে এবং সেখান থেকে বালিশের তুলা বের হয়েছে বাবা
খুব ভয়ঙ্কর আমি আছি বাবা নানি আর একটা হয়েছে তোমার খালু হয়েছে না তুমি কান্দ না আমার শোনা আমার বাবা নিয়ে গেল আমি কত শিক্ষা চাচি বসেন বসেন চাচি বসেন না না আমার পা ধরতে হবে না আপনি বসেন 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 আপনার পাগলাকে দিয়ে দিব বসেন 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 ধৈর্য হারাবেন না আমি দুধ খাওয়াই আছি নানি গো তুমি চাইও না গো বাবা বাবা দুধের খেয়েছি নানি গো তুমি চাইও না আমার দিয়ে গো বাবা রে হে বাবা কোনো ছাড়া থাকলি রে বাবা আঙুর তুই রে বাবা আমি গাড়ি যাইতে শ্রবণে দেই আমার বাবাই আমার কাছে মাই কয় মা গো তুমি আমার পাগলে বাড়ি করলাম না গো বাবা বাবা রে তুই করে দেখ তুই করে দেখ বাবা আমার বাবা ঠিক না আমি দুনিয়ায় অন্তর করে থাকি রে বাবা এ বাবা বাবা তোর মা কয় মা গো আপনার ছোটবেলার ছবি ছিল সিলেটে একটা বন্যা হয়েছে কিছুদিন আগে আপনারা জানেন প্রলয়ঙ্কারী বন্যা সেই বন্যায় ওনাদের ছবি টবি যেগুলো রাখছিল সেগুলো হারাই গেছিল তো আল্লাহ বাঁচাইছে একটা বড় ডকুমেন্টস এই যে প্যান্ট এই প্যান্টটা কিন্তু এখানে আছে দেখছেন এই এই জায়গাতে নাই এই যে ছবিটা আপনার খালার খালারা মিলে ওকে নিয়ে তুলছেন সেখানে এই প্যান্টটা আছে যে প্যান্টটা ওর বর্তমান মায়ের কাছে আমার বাবা কাল কত পেন না খালি হইছে ইমরান আপনি তো সমস্ত কিছু শুনলেন আমি ছোট থাকতে কিছু কিছু মনে হইতো কিন্তু যতটুক বড় হওয়ার পরে এই যে বালিশ চাপাটা বলছিলেন ওইটা এখন মনে হইতেছে আমার বালিশ চাপা দিছিল তারপরে আমার কি না কি বুঝে ঘুম পারে না কি করিয়া আমার নাবানা গাড়ি দিয়ে নিয়ে আসছে ওই যে এখন তো চিনি গাড়ি গুলা তোমাদের ওখানকার মানুষের বিশ্বাস করে না বাবা বিশ্বাস করে না মানে না কথা গাজীপুর থেকে নাবানা গাড়ি চলে নাকি সিলেটের ওদিকে যায় নাকি আচ্ছা আমিও তাহলে জানি না এখন এই নাভানা গাড়ি বড় ফ্যাক্ট না ওই সময়টাতে কত বছর আগে কী ছিল এখন মূল কথা হচ্ছে যে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাট্রেনশন জানাবো যমুনা টেলিভিশনের টিম 360°কে এটা আপনাদের জন্য অনেক বড় একটা ফলো আপ রিপোর্ট হওয়া উচিত আমি মনে করি আচ্ছা এবং একই সাথে শুধুমাত্র যমুনা টেলিভিশন না আমি দেখেছি যমুনা টেলিভিশন 360° টিম এই কাজটা করার পরে অনেক টেলিভিশনে এই জরিনা আপনি তো জরিনা না আপনি বোধহয় আপনি আপনার সাক্ষাৎকার নিয়েছিল সবগুলো দেখলাম বুম ওনার সামনে রাখা ওনার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং সমস্ত টেলিভিশন চ্যানেলগুলোতে আমি বলতে চাচ্ছি না যে এটা এটা আসলে সেই ইমরান কি না বাট ও যা তথ্য দিয়েছে ওর যে ছবি ওর যে ডকুমেন্টস পাওয়া যায় সেই সব ডকুমেন্টসের ভিত্তিতে আমরা যুক্তির জায়গা থেকে বলতে পারি যে এটা সেই ইমরান হলেও হতে পারে এবং
এটার ফলো আপ করা, শুধুমাত্র ফলো আপ করা এটা না, এটা এখন আমি মনে করি আমাদের মহামান্য আদালত তার জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ডকুমেন্টস হিসেবে এই ইমরানকে সামনে হাজির করতে পারে। এবং একই সাথে এই ইমরানের ডিএনএ টেস্ট করা সহ, এটা তো আমরা যেহেতু ডিএনএ টেস্ট করতে পারি না, এটা রাষ্ট্রের এখন দায়িত্ব আমি মনে করি যে এরকম একটা কেস সলভ করার ক্ষেত্রে, যেহেতু এই আমাদের ইমরানকে পাওয়া গেছে, সেহেতু এই ইমরানকে ডিএনএ টেস্ট করে আসলেই সেই ইমরান কিনা সেটা হচ্ছে হলো নিরূপণ করে এই মামলাটির একটা নিষ্পত্তির জায়গায় আসা উচিত। এবং আমি মনে করি যে এই ইমরান যদি সেই ইমরান হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই এই মামলার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে হলো সে, এবং একই সাথে তার নিরাপত্তাও কিন্তু আজকের পর থেকে অনেক অনেক বেশি পরিমাণে রিস্কি হয়ে গেল, সেই জায়গাটিও নিশ্চিত করা এটাও রাষ্ট্রের দায়িত্ব বলে আমি মনে করি। এবং একই সাথে এটা সাংবাদিক ভাইবৃন্দ যারা আছেন তারাও এই বিষয়গুলো খেয়াল রাখবে। ইমরান, আপনার মন কি বলতেছে, এনারা আপনার পরিবার হইতে পারে? হ্যাঁ অবশ্যই ভাইয়া, যেহেতু আবার যে তত্ত্বটা দিছে ওই যে মারা গেছে কিনা আমি জানি না, আমি তো ওনারা বলতেছেন, আপনি কিন্তু এখানে বলছেন গন্ডগোল হয়েছে, এটা কিন্তু গন্ডগোল, এটা 100 মধ্যে 100 হয়েছে। হ্যাঁ, এটা আমার মানে পুরো পরিস্থিতির মনে আছে। এই যে আপনাকে ঘুরাইছে ইয়েটা চারপাশ দিয়ে ঘুরাইছে অনেকক্ষণ যাতে করে আপনি যেতে না পারেন বাড়িতে, আপনি বলছেন এখানে যে এসে অনেক সময় ঘুরিয়ে আমাকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখে, মানে যাতে করে আপনি বুঝতে না পারেন যে কোথা থেকে কোন দিক থেকে আপনাকে নিয়ে আসছে। ছোট থাকতে যে সময় একলা একলা থাকতাম বা নদীর পাড়ে, আমাদের সিলেটের নদীর সুরমা নদীর পাড়ে যে সময় বইতাম, একা থাকতাম যে সময় সময় মনে হইতো, আমি ওই সময় কাউরে কিছু বলতাম না, যদি আমার কেউ কিছু, এমনিতেই লোকজন অনেক কিছু বলতো যে পালক পাইছে আমার মুজিয়ে, এখন পালিতাম মুজিয়ে, ওনারে অনেক মানুষ ডিস্টার্ব করছে যে আরেকজনের সন্তান চুরি করে আইনা লাগছে এই সেই নানানটা বলতো, এই জন্য আমি কারোর সাথে শেয়ার করতাম না, মানে কারোর সাথে কথাই বলতাম না। এটা এই ভিডিওর সবচাইতে এই মুহূর্তে চলমান সবচাইতে বড় ডকুমেন্টস হচ্ছে হলো এই প্যান্ট। আমি বারবার বলতেছি এই প্যান্ট, যেই প্যান্টটা ওর মার কাছে আছে, যেই শার্ট প্যান্টটা, দেখেন আল্লাহ যে কীভাবে সহযোগিতা করবে, ওরা এসে ওরা গাট্টি বসকা আমার ওই কিচেনে লুকায় রাখছে, আল্লাহ যদি কাউকে ধরে, এই আপন ঠিকানা এগুলো যে কতবার কত রকম ভাবে প্রমাণ আছে, কথায় কথায় বের হয়েছে প্যান্ট শার্টের কথা, অথচ সবচাইতে যেটা আজকে সবচেয়ে বড় ডকুমেন্টস সেইটাই এই ভিডিওর আসার কথা না, সেইটাই ভিডিওতে আসার কথা না, কেমনে কেমনে জানি এই আসলো যে আমার তো, আমি তো ওই সময় বাবা এটা রাখছিলাম, ওটা সাথে করে নিয়ে আসছে, এই মহিলাকে আমরা বলিও না এটা সাথে করে নিয়ে আসার জন্য, ছবি সম্পর্কে কিছুই জানি না। আগের ভিডিওতে যে সময় আসছিলাম ওই সময় তো প্যান্ট শার্টটা নিয়ে আপনারা বারে দেখাইতেছিলেন, আরিফ বাইরে দেখাইছে, আপনি তো আর বারে নেই, আমি দেখিও নাই, আমি তাইলে তো ওইটা তো ইয়ে করতে পারতাম, ওই ভিডিওতে দেখাই দিতাম, দেখাইছে কিনা ভিডিওতে, দেখাই নাই, দেখেন আমি ভিডিওতে দেখাইও নাই, আমার মনেও নাই, এই যে অনেকগুলো কাজ একসাথে করি বলে অনেক সময় নিখুঁত হয় না, এই যে নিখুঁত হয় না তার প্রমাণটা হচ্ছে এটা, অথচ এই তিনটা ছবিতে শার্ট পাইছি প্রথমে, প্যান্টটা পাই নাই, কারণ আমি পরের ছবিটা দেখি না, তাহলে প্যান্টও তো আছে, প্যান্ট তোর খালাদের সাথে আছে, এই প্যান্টটা হচ্ছে সবচেয়ে বড় ডকুমেন্টস। এরপরে এখন ডিএনএ টেস্ট করতে হবে। এখন আপনার পরিবারের সাথে কী হয়েছে সেটা এই ভিডিওটা যখন প্রচার হবে বা আজকে যখন আপনি বের হয়ে যাবেন, 360 ডিগ্রি যেই টিম যেটা রিপোর্টটা করছে ওইটা আছে ইউটিউবে, আপনি দেখে নিন, দেখলে একদম 360 ডিগ্রি, হ্যাঁ আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আমরা, আপনি ওখানে বিস্তারিত দেখে নিন, দেখলে আপনি ধারণা পাবেন যে আপনার বাবা আমার সঙ্গে কী করা হয়েছে। আপনার ওই ভাইরা, মানে সৎ ভাইরা এখনও মামলার আসামি আমার শোনা কথা, তারা ওনারা কি এখনো জেলে না বাইরে? ওনারা বাইরে আছেন, ওনারা যদ্দুর আছেন, জামিনে আছেন, এবং ওনারা স্বীকার করছেন, ওনারা টেলিভিশন স্ক্রিনে ওনারা স্বীকার করছেন, একদম অকপটে স্বীকার করছেন, জবানবন্দি দিয়েছেন যে না, কোথায় ফেলে দিয়েছিল 11 বছর আগে, কোথায় ফেলে দিয়েছে লাশ পাওয়া যায়নি, হাড্ডিগুড্ডি কিচ্ছু পাওয়া যায়নি, কারণ 11 বছর আগে নদীতে ফেলে দিয়েছে মেরে, সামনে একটা নদী ছিল বোধ হয়, ও নদীর ফালা দিয়েছিল, ঘরে হাতে নেপটুন ছিল, নেপটুন মারছে, আইতে মারছে, সারা নেপটুন ভাঙ্গে মারতে ফিস, ওইখানে যে ঘর তুলছে ওই ঘরের মধ্যে একটা গরু থাকে না, ঘরের ওই ঘরের মধ্যে কবিতা দিছিল, ওর জোগাইলে ওর বাস্তা আছে একটা নাম শুভ, শুভ ওই ওই কবিতার জায়গায় হাত দিলে কবিতার থেকে উনি থেকে মারা গেছে। এখন কথা হলো ইমরান, আপনি কি করবেন, এদেরকে কি মানবেন? অবশ্যই
আপনি বলতে চাচ্ছেন যারাই আপনার পরিবার? হ্যাঁ, আপনি বললে আমাদের কাজের জায়গা থেকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব যে হ্যাঁ আপনি আপনার পরিবার খুঁজে পাবেন। পরিবার অবশ্যই নিশ্চিত হবে, এটা আপনি আপনার পরিবার। হ্যাঁ, আপনার মায়ের নাম যে মিললো না আসিয়া, আমার মায়ের নাম না মিললে এই যে এখানে এসে ঘটনাটা শুনছি যে বিস্তারিতটা বুঝতে পারছে, তারপরে ওই লোকিয়া আমার চুলের যে কাটটা এখনো যদি আমার মাথা ডুলাই করা হয় তাহলে দেখতে পারবেন। এমনিতে দেখতে পারতেছেন কি না? না, এই ডান পাশের কাটটা এটা আছে। হ্যাঁ ঠিকই আছে, এটা বললাম না কোনো সেলুনালয়ে পারে না, মানে জবর তো ওনারা যে সময় পাইছিল ওই সময় বলছিল এই যে গরু এ লেয়া দিছে এর জন্য। না না, ও ডোর তোমার জন্ম থেকে বাজাক। আর এখন থেকে একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই, ঠিক আছে, যেহেতু মামলাটা চলমান আছে এবং এই মামলার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন আপনি, সুতরাং একটু সতর্ক থাকতে হবে, একটু অনেক বেশি সতর্ক থাকতে হবে, নিজের খেয়াল রাখতে হবে। প্রমাণ বলতে কি, এই যে গাজীপুর মাঠে উনা উনারা যে মারছে উনা, আমি তো কারোকে চিনি নাই বা কারোর মুখ দেখেই নাই। না, এখানে চেনা বিষয় না, ওনারা ভিডিওতে বলছে যে আপনাকে সিলেটে রেখে আসা হয়েছে। সিলেট মাজারে রেখে আসে, শুধু সিলেটে বলে নাই, সিলেট মাজারে রেখে আসছে, সব ডকুমেন্টস এগুলো জবানবন্দি, এই জন্যই সমস্ত কিছু মিলে যাচ্ছে। এবং শুধু তাই না, আপনারা কি ভিডিওতে আছে যারা সব আছে, ওনাদেরকে যখন ধরা হয়েছে র‍্যাব এক এবং একসাথে হচ্ছে টিম 360 ডিগ্রি জয়েন্টলি অভিযান করছে, কিভাবে ধরা হয়েছে কি করা হয়েছে না হয়েছে সমস্ত কিছুর ওপর ওখানে আছে। আপনার এই রিপোর্টটা যদি না থাকতো, এবং আপনার একটা মজার ঘটনা বলি, এটা মজার বললো কিনা জানি না, আপনার বাবা কারো কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করছিল, এই লোকটা টাকা তুলতে গিয়া মোটামুটি হচ্ছে হলো জানতে পারে যে উনি নিখোঁজ, এরপরে ইনি সমস্ত কিছু বের করছে। হ্যাঁ, এবং এই যে উনি আজ পর্যন্ত কিন্তু কোথাও ওই ওই ভিডিওতে উনিও আছে কিন্তু ফেস দেখায় নাই, উনি প্রথম 360 ডিগ্রি টিমকে এই খবরটা জানায়। এবং এই ভিডিওতে উনিও সোর্স হিসেবে কাজ করছে, উনি কে আমরা জানি না কিন্তু উনি ফেস দেখায় নাই, উনি বলছে উনি কানাডাতে থাকে, ওনার জীবনের ভয় ছিল উনি যে কারণে 8 বছর 10 বছর উনি কাউকে তথ্য জানায় নাই, এখনো বলে নাই যে উনি কে। সো এই হলো বিষয়, মামলা তদন্তাধীন আছে। তবে এটা ঠিক, এটা যে ওনারা করেছে এই ঘটনার ডায়াগ্রাম থেকে বোঝা যায়, কিন্তু এই জাজমেন্ট দেবার ক্ষমতা কেবলমাত্র আদালতের, এখানে আমরা কিছুই করতে পারি না। আদালত মহামান্য আদালতই সিদ্ধান্ত নেবেন যে তাদের কী রায় হবে, তারা দোষী কি না, শাস্তি পাবে কি পাবে না। তবে এখানে একটা বড় বিষয় হচ্ছে, মহামান্য আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা যতদিন পরের সিদ্ধান্তই হোক না কেন, 10 বছর পরে হোক 5 বছর পরে হোক, সেই সিদ্ধান্তের ফলো আপ কিন্তু এই যমুনা টেলিভিশন বলেন বা অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো আছেন তারা করতে পারেন। এবং নিশ্চিতভাবে ও যদি বেঁচে থাকে, আল্লাহ যদি ওকে হায়াত দেয়, ও কী হলো না হলো ও তো জানবে। সো আমাদের আপন ঠিকানা যদি টিকে থাকে, আমি যদি বেঁচে থাকি, আমি নিশ্চিতভাবে সেটা ফলো আপ করবো যে আদালতের রায় কী ছিল, ইনশাল্লাহ। তাহলে আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার? এখানে আমাদের মানার জায়গাটা কিন্তু অন্যরকম, কারণটা হচ্ছে আমরা যুক্তির ফ্রেমে এটা পাইছে, আপনাকে হাজির করছি। যদি আপনাদের ভিডিওতে বলা আছে যে যদি আপনি মানেন আপনার পরিবার তাহলে অ্যাকসেপ্টেড, আর যদি আমাদের জায়গাতে আমরা অ্যাকসেপ্ট করি না। এখন বিষয়টা হচ্ছে যে তারপরে আমরা যেটা বলি যে ডিএনএ টেস্টের বিষয়টা এটা আপনাদের উপর ছেড়ে, যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক, ওনারা প্রাপ্তবয়স্ক, আপনারা নিজেরা করে নিয়েন, এটা হচ্ছে বিষয়। আমরা শুধু যুক্তিতে কাজ করি, বাকি বিষয়গুলো আমরা করতে পারি না বা সহযোগিতা দিতে পারি না। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 277তম পর্ব, এটা ইমরান, এই এত এত নাটকীয় আমাদের জীবন, এই সব ঘটনার প্রেক্ষাপটে আমরা বলতে পারি এই ভিডিওটা সফল। ইমরান তার শেকড়ের সন্ধান পেল, আপন ঠিকানায় ফিরে গেল। বাট আমি এখানে যে কথাটা অবশ্যই বলতে চাই সেটা হচ্ছে, এই ইমরানের ফিরে যাওয়াটা এখানে যেন শেষ না হয়। এই ইমরান কি আসলেই এই পরিবারের ইমরান কি না, সেটা নিরূপণ করতে পারে কেবলমাত্র রাষ্ট্র, ভেরি সায়েন্টিফিক ওয়েতে, যেটা ডিএনএ টেস্ট। এবং আমি জানি না ডিএনএ টেস্টের জন্য বাবা মার এখন কোনো ডকুমেন্টস পাওয়া যাবে কি না, সেটাও কিন্তু অনেক বড় একটা কথা। এবং ডিএনএ টেস্টের যে পরিধি সেটা বাবা মায়ের যদি না হয় তাহলে ওর বড় ভাই যারা বেঁচে আছে, যাদের মামলার আসামি, তাদের সাথে করা যাবে কি না। যেহেতু আমি ডক্টর নয়, আমি ভালো জানি না এসব বিষয়। সো এই দায়িত্বটা র‍্যাবকে নিতে হবে, বা মামলা যারা পরিচালনা করছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে নিয়ে, তারা এটা করে যদি প্রমাণ পেয়ে যায় তাহলেই আমরা ওই জায়গাটায় আমরা বলতে পারবো যে হ্যাঁ শতভাগ সঠিক ইমরান, এই ইমরানই সেই ইমরান। তার আগ পর্যন্ত এটা আমাদের কাজের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে ইমরান যেহেতু অ্যাকসেপ্ট করেছে, সুতরাং সেই জায়গাটা থেকে আমরা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে ইমরান ফিরে গেল তার পরিবারে। কেমন লাগতেছে? খুব কঠিন একটা প্রশ্ন করে ফেললাম। মানে আপনার ভিডিও আজকে প্রায় 300-এর কাছাকাছি ভিডিও দেখছি, কিন্তু এরকম কারো দেখি নাই যে খুনাখুনি বা সম্পত্তির লোভে। অনেকটা দেখছি দারিদ্রতা আছে বা বড়লোক আছে, এইটাই বড় কিছু না, বড় কিছু হইল গিয়া
একটা মানুষ কি দোষ করছে সম্পত্তি তো কইলে দেওয়া যায় একটা কাগজের কাগজে আর একটা কলম আর তো কিছু না আর কিছু বলার নাই এটা মানুষের বিবেক বুদ্ধি যদি থাকতো তাহলে এই কাজটা করতে পারতো না আপনারা দেখবেন যে আমি এদেরকে নিয়ে কোনো মন্তব্যই করি না এই যে চার ভাই আসামি আমি করিনি পাঁচ ভাই করিনি একটাই মাত্র কারণ কারণ আমি তো আমার কাজের জায়গা থেকে নিশ্চিত হতে পারিনি তার আসামি কিনা এটা নিশ্চিত হওয়ার দায়িত্ব কেবলমাত্র কোর্টের এবং ওর উপরওয়ালা ভালো জানেন যেহেতু আমি নিশ্চিত নই সেই জায়গা থেকে যেহেতু আমি নিজের চোখে দেখিনি হ্যাঁ কাজের প্রক্রিয়া সেটা ঠিক আছে অনেক কিছুতে মিলে যায় কিন্তু সেই রায়টা দিবে কোর্ট সেই জায়গা থেকে আমি কোনো ধরনের কোনো মন্তব্যই করতে পারি না আমার কাজ ছিল পরিবার খোঁজা পরিবার খোঁজার ক্ষেত্রে 360 ডিগ্রি টিমের এই ভিডিওটা এবং র্যাবের যে কার্যক্রম সেটা অনেক বড় একটা ডকুমেন্টস অনেক বড়ভাবে আমাদেরকে হেল্প করেছে আমরা ভিডিও জায়গা থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই চলেন বাইরে সবার সাথে দেখা করেন একটু 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 খুব বেশি না কিন্তু ওর ছবিটা দেখেও বলছে যেটা তো আমি মনে হচ্ছে ওই যে মাথার পাক ঠাক যেটা আছে ওইটা দেখেও বলছে এখানে তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা পাইছি আবার দেখাই বারবার ভিডিওতে বলতেছিলাম ভিতর থেকে ছবিগুলো নিয়ে আসত তো সাসি আপনি কি শুনছেন পুরো ঘটনা কি হয়েছে বুঝতে পারছেন তো উনি কিন্তু ওনাকে একদম নিজের ছেলের মতো বড় করছে এই মহিলা ওই যে কাপড় প্যান্টটা দেখাইলো প্যান্টটা নিয়ে আসুন ভিতরে নাই ভিতরে নাই বাইরে আছে প্যান্ট 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 ব্যাগটা নিয়ে এসে দেন না এই যে দেখেন মুরব্বী আমরা ভাবছিলাম যে প্যান্ট নাই এই যে প্যান্ট পরে আছে দেখেন এই যে সেই প্যান্ট এই যে দেখেন দেখছেন একদম হুবহু মিলছে প্যান্টের কাটিং কুটিং পর্যন্ত মিলে গেছে আমরা ভাবছিলাম শার্ট পাইছি প্যান্ট পাই নাই এখন যুক্তি হতে পারে এই কাপড়ের কাপড় তো একটা বাংলাদেশে নাই যুক্তি হতে পারে কিনা কিন্তু এই প্যান্টও যে হে পড়ছে এর প্রমাণ হচ্ছে এই ছবি মিলে গেছে এটা কি ওর মায় এটা ওর মায় আর এগুলো খালারা বোধ হয় খালা বা মামা এটা বলছে কিন্তু ভিডিওর মধ্যে আছে সবাই কান্নাকাটি করতেছিল উনি ওনার কোলে গিয়ে ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে হলো উনি বলছে যেহেতু আমার কোলে ঠান্ডা হয়েছে আমি ওরে পালুম ওরে তো খাদেমরা বলছিল যে আপনি আপনার কাছেই রাখেন তারপর থেকে হচ্ছে এর কাছে খাদেমরা বলতে আগে এলাকার লোকজন মুরব্বী যারা যারা আছিল সব সব বলছে বলার পরে উনি অ্যাকসেপ্ট করছেন ওনার ফ্যামিলিতে একজন ছেলে একজন মেয়ে আছে তারপরে উনি অ্যাকসেপ্ট করছে আমার এবং নিজের সন্তানের চেয়েও বেশি আমি বলি সন্তানের চেয়েও বেশি আদর করে এখনো পর্যন্ত ওনার সন্তানের থেকে আমাকে বেশি আদর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইসা না এখন
গাড়ি চালাই কি গাড়ি চালাও এই তো ট্রাক পিকআপ সাসি ঘটনা তো শুনছেন ওর নিয়ম অনুযায়ী ও কিন্তু ভিতরে মাইনা নিছে এটা ওর পরিবার হ্যাঁ তো এখন যেটা হচ্ছে যে ওই ছেলের দিকে আরো বেশি খেয়াল রাখতে হবে টেনশন হয়ে গেল কারণ যারা এই সব ঘটনা ঘটাইছে এটা কিন্তু এখন বড় একমাত্র প্রমাণ হচ্ছে ও মামলার প্রমাণ হচ্ছে হলো ও সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ও এখন কারণ আলটিমেটলি তো কিছুই পায় নাই হাড্ডিগুড্ডিও পায় নাই ইনফ্যাক্ট কিচ্ছু পায় নাই সুতরাং আইনের ফাঁক ফোঁক করতে চাইলেও বের হয়ে যেতে পারে কিন্তু বের হইতে পারবে না শুধুমাত্র যদি এই হচ্ছে হলো যদি প্রমাণ হিসেবে সব জায়গায় থাকে আপনার যে দায়িত্ব মায়ের না পালন করছে তার বেশি তারপরে যে পালছে তুই তো আজকে সজল পাইল ফালাই দিয়া বাকি না দুইটা জিনিস পাই নাই জায়গা জমিন দিয়ে কি করবো তারপরে যা হবে বললে তো সম্পত্তি লইয়া যাবো না আমি কবরে তো সম্পত্তি লইয়া যাবো কেস তো চলে যাবে যেটা আমার মা বাবারে মারছে ওরা তো একটা উপযুক্ত যদি প্রশাসন যদি আমার সাথে থাকে তাহলে না না ওরা তো স্বীকৃত খুনি মানে একদম স্টেটমেন্ট দিছে যে আমরা মারছি হ্যাঁ বালিশের কথা আসছে ওই বালিশটা দিয়ে বালিশ হ্যাঁ বালিশ চাপা দিয়ে মারা হয়েছে বর্ণনাতে ওইভাবে আসছে ওই বালিশ চাপা দিয়ে মারছে ওইভাবেই আসছে যখন মারছে তুই তো বাইরে ভিতরে কোনো কেসর মাসের হরস নাই কোনো শব্দ হরস নাই ওর যেটা খেয়াল আছে ও বলছে যে বালিশের তুলা উঠতেছিল ঘরের মধ্যে বালিশের সাদা সাদা তুলা থাকে না ওইগুলা গন্ডগোল হয়েছে সেটা তো বলতেছেই ভিডিওতেই বলছে ওর যে খোঁজার ভিডিওটা সেখানেই সে বলছে গন্ডগোল হয়েছে তুলার ব্যাপারটা কিন্তু ভিডিওতে বলে মানে বলছি এটা গন্ডগোল হয়েছিল কি এটা ঝামেলা তুলার ব্যাপারটা বলে এটা বলছি বা আই ভাই তুলা বলছি যেন আই ভাই যে তুলা তুলা যেগুলো আছে ওগুলা উড়ান তো ছিল সারা ঘরে আল্লাহ বাড়ি তো সাবায়া যাহাদের মানুষ ছিল বাগে মনে ফারাফারি করতে পারে সিরিয়া কাছে হ্যাঁ সেটাই হয়তো হয়েছে যাই হোক আপনারা বসেন সব ভিডিওর শেষে বলি মিষ্টি মুখ করতে আজকে কি বলবো জানি না ওই অনুভূতিটা নাই এখন একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ও আপনারা যেহেতু এলাকার মাথা মুরব্বী আসছেন ও কি করবে না করবে যেহেতু প্রাপ্তবয়স্ক ওর সিদ্ধান্ত কিন্তু ওর কিন্তু যাতে জীবন ঝুঁকি না ঝুঁকিপূর্ণ না হয় ও কিন্তু এই মামলার এখন সবচেয়ে বড় সাক্ষী হয়ে যাবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনারা সবাই মিলে একটু খেয়াল রাখেন আর তোমাকে এটা পার্সোনালি বলি আমি তুমি করেই বললাম তোমার যত্ন এখন তোমাকে বেশি বেশি নিতে হবে ঠিক আছে সাসি ছেলে আপনারই থাকলো হ্যাঁ নির্মম সত্যটা জানলো এটাই হচ্ছে বড় কথা বউ বাচ্চাও আছে মেয়ে আছে হ্যাঁ তো বউ বাচ্চাও আছে দেখা গেলো বাড়িতে গেলে বউ বলবে যে একদিন তো ভালোই ছেলে দরকার কিছু এটা ব্যয় করার টেনশনে পড়ে গেলাম খেয়াল রাখেন ঠিক আছে তো ভালো থাকেন আমি শেষ করি আমার কাজ শেষ জি আলহামদুলিল্লাহ যদি রিপোর্টার আসে আমার সাথে কথা হয়েছে আসার তোমার দিকে বসো আমি তারপরে আমার সাথে আমরা কথা বলবো প্রিয় দর্শক এবং শ্রোতা শেষ বেলাতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এবং যেটা আমাদের সবারই মাথায় রাখা উচিত যেহেতু এটা একটা খুবই আপন ঠিকানার চাইতে একটা ভিন্ন মাত্রা যোগ করলো আমি বারবারই বলছি যে এইটা
এই মামলার ডকুমেন্টস কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন কেবলমাত্র আইন প্রয়োগকারী সংস্থা এবং মহামান্য আদালত। এবং এখানে না বললেই নয়, আমরা আপন ঠিকানায় দৈবক্রমে ইমরান চলে এসেছে এবং এই মামলাকে সঠিক বিচারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই এভিডেন্ট বা এই ইমরান যদি সেই ইমরান হয়ে থাকে তাহলে একটা সম্ভাবনা তৈরি করলো এবং একটা বড় প্রমাণ হিসেবে হাজির করলো বলে আমরা মনে করি। কিন্তু সেটা আসলে আমরা বর্তমানে শুধুমাত্র যুক্তির জায়গা থেকে দেখলে হবে না, ডিএনএ টেস্টের একটা ব্যাপার আছে, সেই ডিএনএ টেস্টের জায়গাটিতে যে ডিএনএ টেস্টের জায়গাটি নিশ্চিত করতে পারে মহামান্য আদালত এবং আইন প্রয়োগকারী সংস্থা। আমরা শুধু এতটুকুই ভূমিকা পালন করছি তাদের ক্ষেত্রে যে আমরা একটা বিশাল একটা সোর্স বা বিশাল একটা ক্লুজ আপনাদের সামনে উপস্থাপন করলাম, প্রমাণ বা এভিডেন্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর আপন ঠিকানার যে কাজটি হচ্ছে যে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, যে প্রক্রিয়ায় ফিরিয়ে দেয়, সেই প্রক্রিয়ায় ইমরান তার পরিবারের কাছে ফিরে গেল এবং আমরা অপেক্ষায় থাকব যে এটা কোন দিকে যায়। ফলো আপ নিশ্চয়ই আমরা করব, নিশ্চয়ই আমরা করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। যেটাই হোক না কেন, এই ইমরান সেই ইমরান কিনা, কিংবা এই ইমরান আসলেই ওই ইমরান কিনা, কিংবা এই ইমরান যদি সেই ইমরান নাও হয়, মামলার ফলাফল কী দাঁড়ালো, মহামান্য আদালত কী সিদ্ধান্ত নিল, সমস্ত কিছু ফলো আপ ইনশাল্লাহ হতে থাকবে। আপনারা অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম। বাইরের কান্নার শব্দ, ওকে, এটা আমি বাইরের শব্দটা পাচ্ছি, এটার কারণ হচ্ছে একটা দরজা বন্ধ করা, দুটো দরজা বন্ধ করলে আসলে শব্দটা পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ, শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।